একদিন ধরেন ওইখানে মানুষজন ছিল আর কি, ওদের নাম যেটা ধরেন জ্যোতি বললে সবাই চিনে আর কি, তো ওনারা এখানে ছিল। তো ওনারা যেটা দেখতো আর কি, ওনাদের বাড়ির যে কুকুরটা যেটা তোনারা গোসল করে বা যে ধোয়াপালা বা পানি ব্যবহার করে, পুকুরের অপোজিট সাইডে কিছু ছিল যেমন মানুষের মতো, তারা মানে বসে বসে উকুন তুলতো, হাসি ঘুষতো, মানে চিল্লাইতো, তারপর মনে করেন যে রাত্রিবেলায় তাদের ডিস্টার্ব করতো আর কি, তাদের টিনের মধ্যে ইটা মারতো, তারপর গাছগুলো ঝাঁকড়াইতো, মানে কিরকম একটা অবস্থা তাদেরকে খুব ডিস্টার্ব করতো। তো তার যখন এই জিনিসটা বুঝতে পারলো একটা ভৌতিক ঘটনা, তা তখন ওইখান থেকে চলে যাওয়ার ডিসিশন নিল। তো ডিসিশন নিয়ে তারা ওইখান থেকে চলে যেতে, মানে তারা চলে যাবে ওরকম অবস্থা। তো তারা এক পর্যায়ে চলে গেল ওইখান থেকে ডিস্টার্বের সম্মুখীন হয়ে, ওইখানে অবশ্য ভৌতিক ঘটনা যেগুলো সেজন্য। তো ওনারা চলে যাওয়ার পরে কিছুদিন পরে ওনার কিছু হয় আত্মীয় ওনাদের বাড়িতে আসছে বেড়াইতে, ওইখান থেকে কিন্তু ওনারা চলে গেছে, কিন্তু ওনাদের যে নতুন বাড়িটা, যে বাড়িতে সবাই থাকে, চারপাশে মানুষজন অনেকেই থাকে, সেখানে আসছে বেড়াইতে। তো ওনার একটা ছেলেও ছিল, ছেলেটার নাম আমি ঠিক জানি না, তবে হয়তো এখন বড় হলো, আমার থেকে অনেক বড় হতো, আমি নিজে চোখে দেখছিলাম। তো বাচ্চাটাকে নিয়ে আসছিল তার মা, তারা বেড়াইতে আসছিল। তো একদিন বিকেল বেলায় বাচ্চাটার মা কোথাও যেন গেছিলেন বাচ্চাটাকে রেখে ঘুমের মধ্যে। তো বাচ্চাটা যখন ঘুম ভাঙল, ঘুম ভাঙার পরে বাচ্চাটা কাঁদছে মায়ের জন্য, তো কাঁদছে মায়ের জন্য, কিন্তু সে তার মাকে দেখতে পাচ্ছে না বলে সে কাঁদছে চিল্লাচ্ছে। তো সে ঘুম থেকে, ঘর থেকে বেরিয়ে এসে সে যে যে বাগানটার কথা বললাম ছাড়া বাড়ি, ওইদিকে মানে হাঁটা ধরলো। তো কেউ একজন দেখলো যে সে যে যাচ্ছে তার সামনে কেউ একজন আছে তার মায়ের মতো। তো যখন তার মায়ের মতো দেখলো, অবশ্য কেউ আর কিছু মনে করলো না, যেহেতু মা আছে কোনো প্রবলেম হবে না। তো সে হাঁটছে, সে যাচ্ছে, সে চিল্লাচ্ছে, কাঁদছে। তো যে রাস্তাটার কথা বললাম আমাদের বাড়ি থেকে যাওয়ার পথে, রাস্তাটা দিয়ে মানুষ কেউ একজন হেঁটে যাচ্ছিল, উনি এখন আর বেঁচে নেই, যাই হোক উনি হেঁটে যাচ্ছিল, উনি শুনছিলেন মানে বাগানের ভিতরে কেউ বাচ্চা কাঁদতেছে হাঁটতেছে। তো উনিও দেখছিলেন যে বাচ্চাটা ওইখান দিয়ে হাঁটতেছে কাঁদতেছে, আর কেউ একজন আছে ওর সামনে। তো বিকেলবেলা যখন ওর মা আসলো, বাচ্চাটার মা, তখন বাচ্চাটা খোঁজ করা শুরু করলো, কিন্তু বাচ্চাটাকে আর খুঁজে পাচ্ছে না। তো খুঁজে না পেয়ে সবাই খুব হতাশ, বাচ্চাটা কোথায় গেল, সবাই খুবই চিন্তিত। তো সবাই মাইকিং শুরু করে দিয়েছে, অ্যালাউ শুরু করে দিয়েছে বাচ্চাটার খোঁজ করার জন্য, কিন্তু বাচ্চাটা খোঁজ মিলছে না। বাচ্চাটা যখন খোঁজ মিলছে না, তখন তো মানে অনেকটা মানে আতঙ্ক সৃষ্টি হয়ে গেল যে বাচ্চাটা কোথায়। তো বাচ্চাটাকে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে তারা জানতে পারলো যে বাচ্চাটা ওইদিকে গেছে। তো দুই তিন চার দিন এভাবেই কেটে গেল, বাচ্চাটাকে আর খুঁজে পাওয়া গেল না। না পাওয়ার পরে বাচ্চাটাকে খুঁজতে আসতে তারা, আর তার মা খুব কাঁদছে কিন্তু বাচ্চাটাকে আর খুঁজে পাচ্ছে না। ওই যে লোকটা দেখছিলেন যে বাচ্চাটা বাগানের ভিতরে কাঁদছে, উনি বললেন আর কি যে আমি দেখেছি ওকে বাগানের ভিতরে যাওয়ার পথে। তো যখন ওনার কথা, ওনার সাথে এই কথা শুনে ওনারা মানে বাগানের খোঁজ করা শুরু করলেন, পুরা বাগানটাই ছাই মারা দেওয়া শেষ, বাগানটা খুঁজতেছে কিন্তু বাচ্চাটাকে আর কোথাও পাওয়া যাচ্ছে না। তো দুদিন চার দিন কেটে গেলই, বাচ্চাটার আর খোঁজ মিলল না। পঞ্চম দিন বাচ্চাটার খোঁজ মিলল সেই পুকুরের পাশেই, এক কোনায় বাচ্চাটার মৃতদেহ পাওয়া যায়, সে ভেসে আছে, এবং তার যে পেটের মধ্যে যে জিনিসগুলো থাকে আর কি, মানে যত যা আছে পেটের মধ্যে সবগুলো এক সাইড করা, মানে একটা ফুটা করা, এক কথায় পেটটা ফুটা করা এবং সাইড দিয়ে সব জিনিসপত্র দেখার পর মানে আমার অনেকটা ভয় লেগে যায়, খুবই স্বাভাবিক, আমি খুব ছোট ছিলাম তখন, এই জন্যে অনেকটা ভয় পেয়ে যায় আমি। তো আমি যখন একবার দেখি, তারপর আর আমার দেখার সাধ্য ছিল না জিনিসটা, পেটের ভিতরে একটা মানুষের সবকিছুই বাহির করা, এটা তো আমাদের পক্ষে একদম দেখা পসিবল ছিল না। তো পরে জানতে পারলাম বিষয়টা। তো বাচ্চাটার মরার পরে বাচ্চাটার মারা তাকে নিয়ে চলে যায়। তো এমন ঘটনা ধরেন প্রায় ঘটতেছে আমাদের এখানে,
এই যাকে একা পায় তাকে ধরতেছে, তাকে বাগানের ভিতর ঘুরাইতেছে, মানে কিছু না কিছু করছে প্রায়, কারোর সাথে ঘুরতে আছে। প্রবলেম হচ্ছে সবার, স্টিল নাও এখন পর্যন্ত হচ্ছে, এখন আপাতত হচ্ছে না, তখন অবধি হতো, কারণ রেস্টটা অনেকদিন ছিল তো। হ্যাঁ হ্যাঁ, তখন তো তেমন ঘর বাড়ি ছিল না রাস্তার পাশে, এখন তো অনেকে আসছে, অনেকে ঘর করছে, তেমন কোনো প্রবলেম হচ্ছে না। তো যখন এমন প্রবলেম হচ্ছে, তখন একদিন এমন আমার বাবাকেও ধরছিলেন, উনিও অনেক রাত্রে আসছিলেন, তো আমাদের একটা গাড়ি ছিল, তো উনি গাড়িটা নিয়ে আসছিল, গাড়িটা হচ্ছিল ট্যাক্সি তখন, তো উনি তখন ওটা নিয়ে যখন অনেক রাত আসছিল, ওই সেই পুকুরটার যে রাস্তাটা ওই খুব সামনে আসার পর ওনার গাড়িটা হঠাৎ করে স্টপ হয়ে যায়। তখন ওনার কাছে কোনো লাইটও ছিল না যে উনি জ্বালিয়ে আসবে, হ্যাঁ, কারণ ওনার কাছে যেহেতু গাড়ি আছে উনি ডিরেক্টলি বাড়িতে চলে আসবে, এটাই ওনার মানে আইডিয়া আর কি। পরে যাই হোক, উনি এখান থেকে মানে কোথায় যাবে, কিভাবে কি করবে, কারণ ওনার গাড়িটা অফ হয়ে গেছে এখানে, এখানে গাড়িটা রেখেও যাওয়া পসিবল না, এখানে গাড়িটা রেখেও পসিবল না, তারপর একা একা যাওয়া পসিবল না রাত্রি দুইটা তিনটার দিকে। তো উনি কি করবে, উনি ঠিক করার চেষ্টা করতেছে, এটা ওটা খোলার চেষ্টা করতেছে ঠিক করার, ঠিক না হওয়াতে কিছুক্ষণ পর উনি মানে উনার যে মেন্টালিটিটা উনি সেটা হারিয়ে ফেলছেন, উনি কোথায় যাচ্ছেন, উনি কি করছেন কিছুই বলতে পারছেন না, উনি একবার এদিক যাচ্ছেন একবার ওদিক যাচ্ছেন, ঘুরছেন শুধু, পুরা বাগান ছাই মারছেন উনি, এই মাথা থেকে ওই মাথা, মানে পুরা রাতটাই কেটে গেল এভাবে। পরে শেষমেশ উনি সেন্সলেস হয়ে যায় এবং সকালবেলা ওনাকে পাওয়া যায়। তো এমন আরো ঘটেছে আমাদের এখানে, আরো ঘটেছে, আরো কিছু আছে আমাদের। অলরাইট, আমরা সেগুলো একের পর এক আপনার ঘটনাগুলো থেকে শুনবো আমরা ভাবনা ভাই, এবং বেশ ডিফারেন্ট একটা ঘটনা ছিল, মানে আমি নিজেও এতটা রেডি ছিলাম না এরকম একটা ঘটনা আজকে প্রথম গল্প শোনার জন্য। যাই হোক, চলছে কিন্তু ভূত স্টুডিও, যেখানটাতে এই মুহূর্তে অপূর্ব আছে এবং অপূর্বর সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন বাবলু, আমাদের প্রথম গেস্ট, যিনি তার লাইফে ঘটে যাওয়া এবং তার আশপাশে ঘটে যাওয়া প্রথম ঘটনা তিনি তার মতো করে শেয়ার করলেন। এবং কেমন লাগলো বাবলু ভাইয়ের প্রথম ঘটনাটা লিখে ফেলবেন 26969 নম্বরে, একই সঙ্গে facebook.com/jagofm আর facebook.com/apurbo.fm। আবার বলছি facebook.com/apurbo.fm, এই পেজে অলরেডি একটা পোস্ট কিন্তু দেয়া হয়ে গেছে, রাইট, ভূত স্টুডিওতে এই মুহূর্তে অপূর্ব আছে এবং কেমন লাগছে প্রথম গল্পটা আমরা শুনলাম, সো কেমন লাগলো সেই প্রথম গল্পটা লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। এবং আগামী পর্বে বাবলু ভাইয়ের মতো করে যদি আপনি আসতে চান, তবে যেটা করবেন, RBS, আবার বলছি নিয়মটা, RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন, এবং পাঠাবেন 26969 নম্বরে। এখন যেটা করব, এই মুহূর্তে আপনাদের পাঠানো SMS গুলো পড়ছি এবং কেমন লাগলো বাবলু ভাইয়ের প্রথম ঘটনাটা সেটা অপূর্বকে লিখে পাঠাতে ভুলবেন না। লাবিব যেটা বললো, আমি এবং আমার ভাই শুনছি খুব ভালো এবং ভয় দুটোই লাগছে। সাইফুল ইসলাম হৃদয় যেটা বলছেন, গুড স্টোরি। অ্যান্ড জিহাদ বলছেন, লেট হ্যাপি বার্থডে অ্যান্ড গতকাল, বাহ বাহ চমৎকার, থ্যাংক ইউ সো মাচ, এবং গতকাল আপনারও জন্মদিন ছিল, শুভ জন্মদিন এবং আপনাকেও বেলেটেড। অ্যান্ড রাইসা বলছেন ভালো লাগছে, সাজ্জাদ বলছেন মিরপুর থেকে, ভূত স্টুডিওর আছে হরর, না হরর স্পেশাল বলে কোনো কথা নেই, ভূত স্টুডিও তো আমাদের প্রত্যেক বৃহস্পতিবারই হয় এবং এটা হরর স্পেশাল, রাইট, সো এবং এই প্রোগ্রামটা আমরা পুরোপুরি লাইভ করি এবং লাইভ করবার চেষ্টা করি বললেও ভুল হবে, ইটস 100% লাইভ। ঘুরিদের সময়টা আমাকে অলরেডি বলছে 10:30, যেটা আপনাকে জানাতে চাই, চানাচুর আর স্পাইসি মশলার মারদাঙ্গা একটা ম্যাচমেকিং না হবে, হ্যাঁ এক্সকিউজ বাড়বে উড়াল, মুখে আনে জোশ আর প্রাণে যোগায় সাহস, যার নাম প্রাণ ঝাল চানাচুর, যা প্রাণে সাহস যোগায়। ঝটপট করে আপনি লিখবেন যে কেমন লাগছে আজকের গল্পগুলো, যদিও প্রথম গল্পটা শুনলাম এটাই তো শুরু, আরো বেশ কিছু ঘটনা কিন্তু এখন পর্যন্ত বাকি আছে বাবলু ভাইয়ের কাছে। হৃদয় যেটা বলছেন, তিনি আছেন আমাদের সাথে, ইরফান বলছেন ভালো লাগছে, পুলক বলছেন গুড স্টোরি, আরিফ বলছেন ইন্টারেস্টিং লাগলো প্রথম ঘটনাটা, ওকে, এদিকে আরো অনেকে জয়েন করছেন, যেমন শিহাব বলছেন ভালো লাগছে, প্রিন্স বলছেন কলেজ ছুটি হয়ে গেল, রাইট, অনেকের কিন্তু ঈদের ছুটি শুরু হয়ে গেছে, রাইট, সো ঈদের ছুটিটা যাদের শুরু হলো কালকে কিংবা পরশুদিন ক্লাসে, যাদের টেনশন নেই, সো আরামসে কিন্তু আজকে ভূত স্টুডিওটা আপনি এনজয় করতে পারেন। এবং ভূত স্টুডিও মানে হচ্ছে ডিফারেন্ট কিছু ঘটনা, ভূত স্টুডিও মানে হচ্ছে অন্যরকম কিছু ঘটনা, যে ঘটনাগুলো প্রত্যেক বৃহস্পতিবার আমরা শুনবার চেষ্টা করি।
আর দেখতে পাচ্ছি এই মুহূর্তে আর অনেকেই, রশিদ বলছেন সাভার থেকে তিনি আছেন, সৈকত অনেকদিন পর টেক্সট করলাম ভালো লাগছে, জিহাদ বলছেন তিনি আছেন আমাদের সাথে, ইশতিয়াক আছেন তিনি বলছেন আচ্ছা আজকের এপিসোডটা ভালো লাগছে এবং ভালো লাগবে ইনফ্যাক্ট ডেফিনেটলি। এবং এই মুহূর্তে আমরা যেটা করবো আবারও বাবলু ভাইয়ের কাছে যাবো, তার সেকেন্ড স্টোরিটা শুনবো। সো বাবলু ভাই এখন যে গল্পটা শুনবো সেটা কতদিন আগের ঘটনা? এটা আমার সাথেই ঘটে যাওয়া 2015 সালে। ওকে, সো 2019 সালে বসে আমরা টাইম মেশিনে করে সামনে আগাবো না, একটু একটু করে 2015 দিকে যাবো। 2015 তে ঘটে যাওয়া একটা অদ্ভুত ঘটনা আমরা শুনছি। সো বাবলু ভাই সরাসরি গল্পে যাচ্ছি আমরা। জি, দিনটা ছিল অন্যান্য দিনের মতোই, শীতকাল ছিল, আমার দুলা ভাই আসছিল তখন বিদেশ থেকে, তো আমি অন্যান্য দিনের মতো ক্রিকেট খেলতে গেছিলাম। ক্রিকেট খেলে মানে বাড়িতে যখন ফিরলাম বিকেলের দিকে, মানে সন্ধ্যার কিছু আগে, তখন আম্মা বলতেছিল যে আব্বা মাছ নিয়ে আসছে, ওই মাছটা নিয়ে আসার জন্য আমাদের দোকানে যা। আপনাকে কিছুক্ষণ আগে বলছি যে বাগানটার কথা, হ্যাঁ, তো ওইটা তো আমাকে পেরিয়ে যাইতে হবে ওইখানে, আর ওইখান থেকে আবার আসতেও হবে। তো প্রায় মাগরিবের 10-15 মিনিট আগে আমি যাই, আমাকে বলি যে আমি একা যাইতে পারবো না, আমার ভয় করতেছে, বা তখন বলে যে না যাইতে হবে আর কেউ নেই, যেহেতু কাউকে সঙ্গে পেলে চলে আসিস ওনার সাথে। তো আমি গেলাম, যাওয়ার পর আব্বা মাছ দিল, প্রায় মাছটা নিয়ে এলাম, মানে নিলাম, নেওয়ার পর মানে ফিরবো আর কি, ব্যাক করবো, তো ব্যাক করার জন্য তো আমাকে একা আসা পসিবল হবে না, তো কিছু খাইলাম, খাওয়ার পর এখন আমি ব্যাক করবো, খুঁজছি কাউকে পাই কি না ওইখানে, তো কাউকে পাচ্ছিলাম না, একাই হয়ে আছে এখন, কাউকে ছাড়া তো আর আমার যাওয়া পসিবল হবে না, যেহেতু মাগরিবের আজানও শেষ হয়ে গেছে, অন্ধকার নেমে আসছে, তো এদিক দিয়ে আমার একা যাওয়া কোনোভাবেই পসিবল না এরকম একটা জায়গা, এর আগে অনেক প্রবলেম হয়েছে এখানে অনেকের, তো এখন আমি যাব, অনেকক্ষণ তারা তারা ভাবতেছে, অনেককে খুঁজতেছি কাউকে পাই কি না যাওয়ার মতো, তো অনেকক্ষণ সময় কেটে যাচ্ছে কিন্তু কাউকে পাচ্ছি না, একাই আছে এখনো। তো এভাবে যখন সময়টা ফুরাইতে আসে তখন আমি ভাবলাম যে এখন আমি যদি আরো লেট করি তো মাছটা হয়তো পচে যাবে, আর নয়তো বাড়িতে যে আমার ঘাড়ানি খাইতে হবে, যেহেতু সমস্যা তো লেট হলে তো সমস্যা, মাছটাও পচে যাওয়ার একটা প্রবলেম আছে। তো আমি অনেক কিছু ভাবার পর আমি রওনা দিলাম, তো হাঁটতে হাঁটতে আমি ওই বাগানটার খুব একটা কাছে আসছি, আসার পর এখানে একটা বাড়ি আছে ওইখান পর্যন্ত আসছি, ওইখান পর্যন্ত আমার সাহস ছিল আর কি, যেহেতু বাড়ি আছে ওইখান পর্যন্ত, চিৎকার দিলে কেউ না কেউ তো বের হবে, তো ওইখান পর্যন্ত আসার পরে এখন আর আমার পা চলতেছে না, ভয় লাগতেছে অনেকটা, গা ঝমঝম করতেছে, যেহেতু শীতকাল অন্যরকম একটা ভয়, তো যাবো কি যাবো না অনেকটা ভাবছে, অনেকক্ষণ ওইখানে দাঁড়ায় আছি। পরে আমাদের যে বাড়ির দিক থেকে কেউ একজন লাইট নিয়ে আসতেছে দেখলাম, ওটা ছিল আমার চাচাতো ভাই, ওর নাম ছিল শরীফ, এখন বিদেশে আছে, ওর সাথেও চাচাও আছে, ওরা আসতেছে মানে দোকানের দিকে, তো ওরা যখন আমাকে ওখানে একা দেখলো ওরা বললো যে তুই ওইদিকে যাস না, তোর হাতে এটা কি? আমি বললাম যে মাছ, বলে যে তাহলে তো তোর ওইদিকে যাওয়া ঠিক হবে না, কারণ আমি ওই বাগানের ভিতরে শুনতে পাইছি মানে গাছের ঝাঁকড়ানি, তারপর কে যেন ওইদিকে চিল্লাইতে আছে বাগানের ভিতরে, তুই ওইদিকে যাস না, তো এখন আমি যাবো কি যাবো না আরেকটা ভয় লাগাই দিল, আমার অলরেডি কিন্তু যাইতে হবে, অনেক সময় হয়ে গেছে, তো এখন যাওয়ার পথে ওরা আমাকে বারণ করার পরেও এখন আমার দুইটাই কাজ করছে, যে আমার অবশ্যই যাইতে হবে, কারণ মাছটা তো পচা গেল, আমাকে মাইর খাইতে হবে আমার হাতে, তো আমি আর কোনো কিছু কুল না পেয়ে আমি হাঁটা ধরছি, আজকে যা হয় হবে যাবই। তো হাঁটতে হাঁটতে ওই বাগানটা যে একটা রাস্তা আছে মানে ভিতরে ঢোকার রাস্তা, ওইখানে অব্দি আসছি, আসার পর অতটুকু পর্যন্ত আমার মানে মাথায় ঠিক আছে যে আমি এতটুকু আসছি, এরপর হঠাৎ করে আমি কোথায় যাচ্ছি, আমি কি করতেছি, বা আমার গন্তব্য কি, এখন আর আমার মাথায় কিছুই কাজ করছে না, আমি যে বাড়িতে যাব সেটা আর আমার মাথায় কাজ করছে না, আমি কোথায় যাইতেছি, আমি শুধু হাঁটতেছি, আমার রাস্তাটা কোথায় কোন দিকে কিভাবে শেষ হবে সেটার আমি বুঝতে পারতেছি না, আমি শুধু হাঁটতেছি আর হাঁটতেছি। তো অনেকক্ষণ এভাবে কাটতেছে কিন্তু আমার কিছুই মনে হচ্ছে না যে আমি আসলে ঠিকঠাক ভাবে যাইতেছি কিনা। অনেকক্ষণ পরে কেউ একজন হয়তো রাস্তা দিয়ে হাইটে যাচ্ছিলেন, তো সে লাইট মেরে মেরে যাইতেছিলেন এভাবে ওভাবে এদিক ওদিক মেরে,
তো হঠাৎ করে কেন জানি আমার মানে নিজের মাথায় বুদ্ধি চলে আসলো বা নিজের জ্ঞান চলে আসলো যে আমি আসলে কোথায়। পরে যখন আমার শীত লাগলো তখন আমি বুঝতে পারলাম যে আমি অর্ধেকটা পানিতে, মানে সেই পুকুরটার পানিতে অর্ধেক নেমে গেছি, কিন্তু যেটা কোনোভাবে আসলে স্বাভাবিক ছিল না ব্যাপারটা, কোনোভাবেই এটা মানে আমি মেনে নিতে পারতাছি না, আমার পুরা শরীরে লোম দাঁড়ায় গেছিল অনেক ভয়ে, আমি মানে চিৎকার দিব যে সে শক্তিটুকু আমার নেই, এমনিতে ভয়ে আমি পুরা শেষ। তো এখন আমি কি করব, উঠলাম দৌড়ে, একদম দৌড়ের উপর আসি, দৌড়ে বাড়িতে যাই পড়লাম। বাড়িতে গিয়ে আমাকে চিল্লাচিল্লি শুরু করলাম, আমার অবশ্য মাছটাও আর পাওয়া হইল না, আমার ওই মাছটাও গেল, ওইটার আমি আমার হাতে পাই নাই, মাছটি বান্ধি মাছ স্যার, আমার যে মাছের যে ব্যাগটা ছিল ওটার আমার হাতে আমি পাই নাই, ওটা কোথায় গেছে জানি না। তো আমি দৌড়ে বাড়িতে যাওয়ার পড়াশোনা পর আমি আমাকে চিল্লাচিল্লি শুরু করছি, কান্নাকাটি শুরু করছি যে আমার এমন হয়েছে কেন, আপনার কারণে আজকে আমার এই দশা হয়েছে, আমি তো ওইদিকে যাইতে চাইছিলাম না একা একা। পরে আম্মা অনেকটা অনুতপ্ত হয়ে পরে আমাকে সুরা কারাত পরে মানে ফু দিয়ে দিলেন। পরে আর আমার মানে অনেকদিন আমি ওইদিকে যাইতাম না, না যাওয়ার পরে প্রায় অনেকদিন পরে আবার আমি ওই রাস্তা দিয়ে আবার একা একা হাঁটতেছি, তখন আবার ভয় কাজ করতেছি না, প্রায় অনেকদিন কেটে গেছে। তো তো একদিন আমার ফ্রেন্ড তারেক নাম, ওর সাথে বাজারে মানে আড্ডা দিতেছিলাম, আড্ডা দিতে দিতে মানে চলে আসবো কি, এখন তো সন্ধ্যা হয়ে গেছে দোস্ত চলে যাই, তো বলতেছে যে না যাইস না আমরা একটু ঘুরে ফিরে যাই, তো আর একটু ঘুরে আড্ডা দিয়ে যাই, এত তাড়াতাড়ি গেলে কি হয় নাকি। তো আমি বলতেছি দোস্ত আমার তো অবস্থা জানোস, আমি তো ওইদিকে যাইতে হবে, তো আমাকে তখন কে ওইদিকে পৌঁছায় দিবে, বলে যে আমি দিব। এটা বলার পর ঠিক আছে পৌঁছায় দেব, দোস্ত যেহেতু আছে কোনো প্রবলেম নেই। তো আমি আর কিছু ভাবলাম না, থাকলাম, সাতটা প্রায় আটটা বাজে গেছিল। এখন যখন ব্যাক করব, ওর বাড়ির দূরত্ব আবার আমার বাড়ির দূরত্ব থেকে অনেক বেশি, তো যে বাজার আর কি যেখানে আমরা পড়াশোনা করছি ব্যাস দিকে পার হাই স্কুল, ওই স্কুল থেকে ওদের বাড়িটা খুব একটা কাছাকাছি, কিন্তু আমাদের বাড়িটা একটু দূরে। তো ও যখন ওর বাড়িটা চলে আসলো, ও বললো যে আমার মোবাইলে চার্জ নেই, আমি যাইতে পারবো না তোর সাথে, তোকে আগে দিলে আবার আমার কি দেওয়া যাবে, আমার তো সমস্যা হবে, তুই যা। পরে আমি বললাম এই ফ্রেন্ডশিপ, আচ্ছা ঠিক আছে দেখি, কাউরে তো অবশ্যই পাবো, ওই দিন যা হয়েছে হয়েছে, আজকে তো হবে না, আজকে তো মাস নেই, ঠিক আছে। তো রওনা দিলাম, রওনা দেওয়ার পর ওই ওইখান পর্যন্ত আসলাম, এরপর আমি মানে এখন আবার ভয় লাগতেছে, গা ছমছম করতেছে, লোম দাঁড়ায় যাইতেছে, অন্যরকম একটা ফিলিংস লাগতেছে, আমি কি দিকে যাওয়াটা ঠিক হবে না ভুল হবে। আর ওই দিনের চেয়ে আজকে কিন্তু অনেক বেশি অন্ধকার, আজকে বেশি অন্যরকম লাগতেছে। তো এরপর মানে এরপরটুকু আমি জানি না, কারণ আমি তো তখন সেসলেসে ছিলাম, যারা আমার আমারে উদ্ধার করছে বা নিয়ে গেছে বাড়িতে, তারা বললো আর কি, যেটা বললো যে মানে আমাকে ওরা ভয় দেখাইতে আসছিল, আমি গরুর মতো হাঁটতেছিলাম, চোখ দুইটা বড় বড় লাল হয়েছিল আমার, তো আমি হাঁটতেছিলাম, ওরা আমাকে ভয় দেখানোর জন্য গাছের পিছনে লুকায়ছিল, তো ওরা লুকায় থাকে আমার ভয় দেখাবে, এটাই স্বাভাবিক, আমি ভয় পাবো। ওরা যখন আমাকে ভয় দেখাইতেছে, আমি তো ভয় পাইতেছি না, উল্টা ওরা আমাকে দেখে ভয় পাইয়া গেল। তো ওরা ভয় পাই আমার বলতেছে যে কি হলো, কি হয়েছে, এরকম বলতেছে আর কি, যে কি হয়েছে তোর, এমন আমার মানে ধাক্কানোর চেষ্টা করতেছে, কিন্তু আমি পিছিয়ে যাইতেছি না, আমি মানে সোজা হাঁটতেছি স্ট্রং হইয়া। তো ওরা মানে কিছু একটা ফিল করছে যে ওই তোর কোনো সমস্যা হয়েছে, আবার ওরা তো আগেরটা শুনছে, আগেরটা এখান দিয়ে জানে, তো ওর আমি নাকি কাউকে একজনকে ধাক্কা মেরে ফালাইয়া দিছি সজোর। ফালানোর পরে ওই অপরজন যে ছিল চিল্লাচিল্লি শুরু করছে এবং সুরাঘাত পড়তেছিল, পরে আমি নাকি সেসলেস হয়ে গেছি। সেসলেস হওয়ার পর ওরা মানুষজন জড়ো করে ফেলে চিল্লাইয়া, মানুষজন আসে আমাকে নিয়ে যায় বাড়িতে, নেওয়ার পরে আমাকে শোয়ায়া ডাক্তারে খবর দেয়, আর আমাকে ইয়ে করতেছিল, সুরাঘাত পড়তেছিল পাশ দিয়া। তো যখন ওরা সুরাঘাত পড়তেছিল ভালোভাবে, তখন নাকি আমি খুব হাত পা ছাটানো শুরু করে দিই, শুরু করে একজনকে একটা মানে সজোরে আঘাত করে নিচে ফালায় দিই, হাত থেকে অনেক জোরে মারি।
তো এটা পরে ওরা অনেক ভয় পেয়ে যায়, সবাই আমার কাছ থেকে সরে যায়। এরপর হুজুরকে ডাকা হয়, হুজুর আমার সুরাকাত করে এবং শুধুমাত্র এরপর নর্মাল হয়ে যায়। এরপর নর্মাল হয়, কিন্তু নর্মাল হওয়ার পরেও আমার মুখ দিয়ে আর কথা বের হয় না প্রায়। আমি ভয়টা ছিল অনেকটা সময় জুড়ে, রাইট? হ্যাঁ, আমি ভয়, আমি কথাই বলতে পারতেছি না, আমি প্যারালাইসের মতো শুধু দেখতেছিলাম, সবাইকে দেখতেছি কিন্তু আমার মুখ থেকে কথা বের হয় না। পরে যাই হোক, আলহামদুলিল্লাহ পরের দিন সকালে ঠিক হইলাম, আবার নর্মালি চলাফেরা করতে লাগলাম। এই পরে আর কোনো সমস্যা হয়নি, আমি তো ঢাকায় চলে আসছি এরপরেই, মানে কিছুদিনের মধ্যে আমি অবশ্য ঢাকায় চলে আসি, এরপর আর আমার সাথে তেমন কোনো প্রবলেম হওয়ারও কারণ নেই। এরপর থেকে আমি ঢাকায় আসি, খুব একটা সমস্যা হয়নি। তো জি, এই ছিল ভাই আমার সেকেন্ড স্টোরি। এবং এভাবে করে কিন্তু মানে একের পর এক বেশ কিছু অদ্ভুত ঘটনা আজকে আমরা শুনবো, এবং যেই ঘটনাগুলোর হয়তো আপনি কোনো স্পেসিফিক ব্যাখ্যা পাবেন না, সেই ব্যাখ্যাহীন গল্পগুলো আমরা শুনবো। কেমন লাগলো বাবলু ভাইয়ের সেকেন্ড স্টোরি সেটা লিখবেন যেই নাম্বারটায়, সেই নাম্বারটা হচ্ছে 26969। আবারও বলছি 26969, এটা হচ্ছে নাম্বার, এই নাম্বারে লিখবেন, বাট প্রথমে লিখতে ভুলবেন না। অলরাইট, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। এবং ছোট্ট বিরতিটা খানিকটা বড় বিরতিতে চলে গিয়েছিলাম, যাই হোক ভূত স্টুডিও চলছে। এটা একটা ভূতুরে ব্যাপার স্যাপার যে হুট করে কোথায় চলে গেলাম এবং হুট করে আবার কোত্থেকে ফিরে আসলাম, যাই হোক থাকে না, মাঝে মাঝে এমনটাই তো হয় যে কিছু কিছু প্রশ্নের হয়তো বা কখনোই কোনো ব্যাখ্যা থাকে না, ব্যাখ্যাহীন কিছু ঘটনা প্রায়শই কিন্তু ঘটছে কোথাও না কোথাও। 26969 নাম্বারটা কিন্তু ওপেন, প্রথমে টাইপ করতে হবে JFM, তারপর আপনার নাম, তারপর আপনার লোকেশন, এন্ড দেন মেসেজ, এন্ড পাঠাবেন 26969 নাম্বারে। একই সঙ্গে দেখতে পাচ্ছি অরিত্র যেটা বললো ভালো লাগছে, বর্ষণ পাল মানিকগঞ্জ থেকে বলছেন হায়, পুলক বলছেন স্টোরিগুলো বেশ ভালো লাগছে, তোহা বলছেন তিনি আছেন সাথে, রোমান্স আছেন ভূ স্টুডিওর সঙ্গে, আরিফ বলছেন তিনি আছেন ঢাকা থেকে, মুশরাত আছেন আমাদের সাথে, এদিকে সারোয়ার আছেন আমাদের সাথে, ঈদের ছুটি হলো বাড়িতে এসে শুনছি, এদিকে ন্যান্সি বলছেন চিটাগং যাচ্ছি আর তোমাকে শুনছি, আর দেখছিলাম আচ্ছা কুষ্টিয়াতে তিনি পৌঁছে অ্যাপসের মাধ্যমে শুনছেন আমাদেরকে, হেদায়েত ভাই থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংকস আ লট এভাবে করে সবটা সময় বাসে থাকার জন্য। এবং আমরা এই মুহূর্তে বাবলু ভাইয়ের সঙ্গে আবারও কানেক্টেড হবো, তার লাস্ট যেই ঘটনাটা সেই ঘটনাটা তার কাছ থেকে শোনার জন্য। সো বাবলু ভাই, শেষ ঘটনাটাও কি আপনার সঙ্গে ঘটা কোনো ঘটনা? জি না, ওইটা আমার নানুর মুখ থেকে শুনলাম। ওকে, কত বছর আগে প্রায় ঘটনাটা? অনেক, আমার মা তখন ছোট ছিলেন। জি, ঘটনাটা ছিল এমন যে একটা প্রাণী যেটার অর্ধেকটা ঘোড়া আর অর্ধেকটা মানুষে পরিণত, তো সেটা অনেকটা মানে ভয়ানক জিনিসটা ছিল, সেটাকে অনেকে দেখেছে, পরে যেটা আমি জানতে পারলাম এবং ওনাদের কাছ থেকে শোনা সেটা আমি এখন বলতেছি। তো জিনিসটা ছিল, ওটা আমাদের যে জায়গাটা যেখানে ছিল আর কি, ওটা ছিল রাজিদ্দিন স্কুল নামে একটা জায়গা, এখানে একটা স্কুল ছিল, পাশে রাজিদ্দিন না সরি, ওটা ছিল মিজিদের স্কুল, এবং পাশে একটা মসজিদও ছিল। তো আমার আমরা এখন যেখানে আছি, আমার আমার যেখানে বিয়ে হয়েছে আর কি, সেটার দূরত্ব এবং ওটার দূরত্ব ওটার মাঝামাঝি পড়ে। তো তখন তো আম্মা অবশ্যই বাড়িতে ছিল, নানু বাড়িতে, তখন উনি ছোটও ছিলেন। তো ওটা রাত্রিবেলায় মানে বাই হইতো, ওটা অর্ধেকটা ছিল মানুষে আর অর্ধেকটা ছিল ঘোড়ায়। তো ওটা অনেকটা দেখতে ভিতরে টাইপেরও ছিল, অনেকটা কুৎসিত, অনেকটা দেখলে গা ছমছম করার মতো ছিল। তো রাত্রি যখন মানুষরা পাহারা দিত, তখন তো মনে করেন রাত্রে মানুষের পাহারা দিত, বাজার পাহারা দিত, এইভাবে। তো পাহারাদাররা একদিন বসে বসে পাহারা দিচ্ছে, তো ওনারা দুজন ছিলেন আর কি, তো দুজন, একজন একটু ভিতরে টাইপের আর একজন একটু সাহসী, মোটামুটি ভালোই, তো দুজনে পাহারা দিচ্ছে। তো পাহারাদাররা ওই যে জিনিসটা, ওটা আবার পায়ে মানে নুপুরের মতো কিছু আছে, গলায় পায়ে নুপুরের মতো কিছু আছে, ওটা যখন হাঁটে ছন ছন শব্দ করে, অনেক শব্দ হয়। তো যখন ওটা বাজারে যখন আসে, ওনারা বসে বসে পাহারা দিচ্ছিলেন রাত্রি আনুমানিক 2টা কি 3টার দিকে, তো ওনারা বসে বসে পাহারা দিচ্ছেন, তো একজন দূরে কিছু একটা দেখতে পায়, শীতকালীন রাত কুয়াশায় ঘেরা, তেমন কিছু দেখা যাচ্ছিল না, তবে জাস্ট হালকা দেখা যাচ্ছিল কিছু একটা আছে আর ছন ছন শব্দ করছে। তো ওনারা এটা দেখার পরে ওনারা একজন বলে যে কি এটা এখানে, দেখবো, বলে যে কে এখানে,
চিৎকার করতেছে, মানে ডাকতেছে, কিন্তু কোনো শব্দ পাচ্ছে না ওনারা। মানে কোনো কেউ মানুষ হলে তো অবশ্যই বলতো যে আমি, হ্যাঁ কথা বল। তো ঠিক আছে, এভাবেই তো ওনারা কোনো শব্দ পাচ্ছিলেন না, শুধুমাত্র দেখছিলেন যে কেউ একজন দাঁড়ায় আছে এখানে। তো সাহসী যিনি, উনি বলতেছে যে না ওইখানে যে দেখবো কি জিনিসটা আসলে ওটা। তো উনি দেখার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, আর ভিতরে জন্য ওনাকে টানছেন যে যাবো না, ওদিকে যাওয়া হবে না, আমি যাইতে দেবো না। তো উনি ওনার কথা না শুনে উনি চলে গেলেন ওটার কাছে। যার পর ওইখানে উনি একটা চিৎকার দিলেন, উনি জোরে একটা চিৎকার দেওয়ার পরে যে যে ভীতু লোকটা সে দৌড়ে চলে গেলেন, বাড়িতে যেয়ে পৌঁছলেন। যাওয়ার পর ওই পাশে আমার নানু বাড়ি বাজার খুব পাশেই, ওইখানে গিয়ে উনি মানে বাড়িতে চিলাচিলি শুরু করলেন, কে আছেন ভাই হন, কে আছে ভাই হন, যে উনাকে সমস্যা হয়েছে। তো বাড়ি থেকে মানুষজন বেরিয়ে আসছে, কি হয়েছে ওনার, কি হয়েছে, বলে যে ওনার দু একটা কিছু দেখছি, তো পরে আর ওনাকে দেখা যাচ্ছে না, উনি চিৎকার করছে। এটা বলার পর ওনারা এখন সবাই মোটামুটি চার যা ছিল আর কি, লাঠি, তারপর যে যা ছিল আর কি হেরিকেন, এগুলো নিয়ে বের হয়েছে। বের হওয়ার পরে ওইখানে আসছে যেখান গেছে উনি, ওইখানে গিয়ে কিছুই পেলেন না, ওই মানুষটাকেও পেলেন না, এবং কি যে যে জিনিসটাকে দেখা গেছিল কিছুই পেলেন না, শুধু দু চার ফোঁটা রক্ত দেখা যায় ওখানে মাটিতে পড়ে আছে। তো এটা দেখার পর ওনাকে খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে, কিন্তু খুঁজে তো পাচ্ছে না, ওনাকে খুঁজে পাচ্ছে না। পরে যে এখন ওনাকে খুঁজে আর পাওয়া যাচ্ছে না, এটা সবাই ছেড়ে দিলেন, যেহেতু খুঁজে পাওয়া যাচ্ছে না কি আর করা যাবে। তো অন্য একদিন আমার নানু ভাই উনি রাত্রে উঠছিলেন, উঠছিলেন আর কি রাত্রে দুইটা তিনটা চারটার দিকে এরকম, মানে একটা সময় উঠছিলেন, উঠে ওনার বাথরুমে যাবে। তো উনি বাথরুমে যাওয়ার জন্য উনি বের হয়েছেন, বের হয়ে উনি বাথরুম করলেন, এরপর এখন উনি বেরিয়ে আসলেন। বেরিয়ে এসে উনি তো এখন ঘরে যাবে, তো উনি ওই যে ছনছন যে শব্দটা ওটা উনি শুনতে পায়, যে ওনার আশেপাশে কোথাও ছনছন শব্দটা হচ্ছে। আর ওনারা এটা তো ভালো করে জানে যে কিছু একটা আছে ওইখানে, যে আসে ওটা ঘোরাফেরা করে, পুরো এলাকা জুড়ে ওটা ঘোরাফেরা করে, কোথায় হঠাৎ করে কখন যেন চলে যায়। তো এটা শোনার পর উনি হঠাৎ করে বুদ্ধি করে ওনার হাতে যে হেরিকেনটা ছিল ওটা অফ করে দিলেন। অফ করে উনি অন্ধকারে যে বাথরুমে যে যে বাথরুমটা গেছেন উনি ওটা ওইখানে যে বসে আছেন চুপ করে বন্ধ অন্ধকারে। তো উনি ছোট একটা ফুটো দিয়ে মানে বাইরের যে গতিবেগটা ওটা বোঝার জন্য দেখতেছিলেন। তো দেখার জন্য উনি উঁকি মেরে দেখতেছিলেন, দেখে উনি মানে একটু একটু এদিকে ওদিক তাকাচ্ছে, কিছু দেখছে না। হঠাৎ করে উনি যখন দেখলেন জুনার খুব চোখের সামনে কিছু একটা এসে দাঁড়িয়ে আছে, মানে ওই যে ফুটা দিয়ে দেখছে ওই ফুটার খুব সামনে, উনি ভয়ে একটা চিৎকার দিলেন খুব জোরে। আর চিৎকার দেওয়ার পরে সে ঘর থেকে সবাই বেরিয়ে আসলেন আর কি, আমার নানু এবং আমার মামারা, আমার মামারা মিলে তারা ভাই বোন ছিলেন 9-10 জনের মতো। তো সবাই যখন বেরিয়ে আসলেন তো তারা আর কিছু বাইরে দেখতে পাইতেছে না। উনি যে চিৎকার করছে আমার নানু ভাই, উনি তো একদম শেষ, উনি বলে এটা কি দেখলাম আমি, এত বিভৎস চেহারা আমি আগে কখনো দেখিনি, অনেকটা মানে চোখগুলো বড় বড় হিংস্র টাইপের, দাঁত আছে দুইটা খাড়া খাড়া। তো এটা দেখার পর উনি বলতেছে যে আমি এটা কি দেখলাম, উনি এসব বলে উনি সেসলেস হয়ে গেলেন। পরে পরের দিন ওনার জ্ঞান ফিরল, উনি বললো যে আমি এরকম হঠাৎ করে দেখছি, পর আমি এটা হয়ে গেছে, এখন কি করা যায়। তো এখন উনি ওই ঘটনাটা বললেন, বলার পর সবাই মোটামুটি আতঙ্কে আছে জিনিসটা নিয়ে, প্রায় এদিক ওদিক অনেক মানুষই নিখোঁজ হচ্ছেন। আবার মাঝে মাঝে কবরে মানুষ মারা গেলে কবরে যে দাফন করা হয় সে কবরও খোঁড়া পাওয়া যায় মাঝে মাঝে। তো এই ব্যাপারটা এলাকার মানুষজন যখন জানলেন তখন সবাই অনেকটা ভয়ে অভ্যস্ত হয়ে গেছে যে কি হচ্ছে এসব এলাকায়, কি করা যায় এটার বিরুদ্ধে, এটা কিন্তু কিছু করাও যাবে না, কারো সাহসও নয় এত যে এই জিনিসটার মানে মোকাবেলা করবে। তো আবার যেটা ঘটলো ওনার পরে, গ্রামের একজন ডাক্তার, ওনার বাসায় ওনার বৃদ্ধ মা, ওনার ওয়াইফ এবং বাচ্চাকে রেখে উনি যায় শহরে আসে আর কি, শহরে আসে। এরপর
উনি যখন শহরে আসে সেদিন রাত্রে মানে ওনার ওয়াইফ আর ওনার বাচ্চাকে মানে আর পাওয়া যাচ্ছিল না, মানে তারা তাদের ঘর থেকে তারা উধাও, তারা কোথায় গেল, সবাই হয়তো ভাবছে হয়তো কোথাও চলে গেছে বা এরকম কিছু। কিন্তু মানে এরকম যদি হবে তবে তাদের ঘরের মধ্যে মাঝ মানে অনেক কিছু কিছু জায়গায় রক্ত ছেটা পড়েও আছে। তো এটা দেখে তারা অনেকটা আবার ঘাবড়ে গেলেন। তার যে মানে বয়স্ক মহিলা মা আর কি, উনি আবার অনেকটা বয়স্ক, উনি কিছু করতে পারবে এমনটাও না, উনি জাস্ট শুয়ে থাকতে পারে সারাদিন, এতটুকুই, অনেক বৃদ্ধা ছিল। তো এটার পর মানে উনি মহিলাটাকে আর বাচ্চাটাকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে সবাই কি করবে, ওটা ওই জিনিসটা মানে খুব জ্বালাচ্ছে, ওটা ছনছন করে আসে, ওটাকে দেখলেও কেউ গায়ে লোম দাঁড়িয়ে যায় এমন অবস্থা। তো এই জিনিসটা দেখার পর থেকে প্রায় সবাই, এখন আর কেউ রাত্রে মানে ঘর থেকে বাইর হওয়ার নিষেধ আর কি, যে কেউ রাত্রে ঘর থেকে বাইর হবে না, বাজারে এখন আর কোনো পাহাদার নেই, পাহারা দিচ্ছে না কেউ, ভয়, সবার মধ্যে শুধু ভয় কাজ করছে। তো একদিন সবাই মিলে প্ল্যান করলো যে সেটা কিভাবে দেখা যায় বা কি জিনিসটা, সবাই তো দেখা উচিত, না হলে তার কি করা যায় সেটা ডিসিশন নেওয়া যাবে না। সবাই দেখার জন্য সবাই লুকিয়েছিল একদিন, যে সেটাকে দেখলো রাত্রিবেলা আর কেউ সাহস করতেছে না, লুকিয়ে থেকে দেখছে, এরপর আর কেউ সাহস করছে না যে এটাকে আমরা মারবো বা কোনোভাবে কোনো ব্যবস্থা নিব। কিন্তু এটা তো আসলে মানে কোনো আত্মা বা এমন কিছু না যে তাকে কোনো ইয়া করবে। যাই হোক, পরে বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে মানে সবাই মিলে বড় হুজুরের সঙ্গম নেয়, সবাই বড় হুজুরের কাছে যায় এবং তাকে সবকিছু খুলে বলে যে আমাদের এমন এমন হচ্ছে, আমরা এখন কি করব। তো হুজুর ওনাদেরকে বলে যে চলো কোথায় ওটা, কোথায় গেলে পাওয়া যাবে এই জিনিসটা। পরে সকলে মিলে হুজুরকে নিয়ে যেই মানে মসজিদটাতে ওটার মানে বাসা হয়েছিল, ওই মসজিদটাতে আর কেউ নামাজ পড়তো না, কিন্তু যখন থেকে ওই জিনিসটা মানে মসজিদে মানে দখল করে নিয়েছে এরপর থেকে ওইদিকে কেউ ভুলোর ভয় যেত না, ওই রাস্তার আশেপাশ দিয়েও কেউ যেত না। হ্যাঁ, তো না যাওয়ার পরে সবাইকে নিয়ে হুজুর বড় হুজুর নিয়ে যায় ওখানে, গিয়ে মসজিদের মধ্যে অনেক জাদু বা অনেক সুরা মন্ত্র পড়ে মসজিদটাকে বন্ধ করে দেয়। বন্ধ করার পর ওই যে মসজিদটা না ওইটার ভিতরে পড়ে যে লাশগুলো, যে ডাক্তারের ওয়াইফ এবং বাচ্চা এবং ওই যে বাজারের যে ভাড়াওয়ালা ছিল ওনাদের মৃত লাশগুলো ওই মসজিদের ভিতরে পাওয়া যায়। অদ্ভুত ব্যাপার, ওনাদের ওইখানে পাওয়া যায়। এরপর মানে হুজুরের যে ইয়েটা করলো মোটামুটি, এরপর ওটা মানে আর ওটা দেখা যায় না, ওটা হঠাৎ করে উধাও হয়ে যায়। হুজুর যখন মসজিদটা বন্ধ করে দিলেন সুরাগারাত পরে, এরপর ওটা বন্ধ হয়ে যায়, ওটা কোথায় যেন হারিয়ে যায়। এরপর থেকে খুব একটা সমস্যা হয়নি আর, খুব একটা সমস্যা এরপর আর হয়নি। অলরাইট, এবং শেষ ঘটনাটা আমরা শুনছিলাম বাবলু ভাইয়ের কাছ থেকে, এবং তার কাছ থেকে তার মতন করে তিনটে ঘটনা আমরা শুনলাম, এবং তিনটে ঘটনাই বেশ অন্যরকম ঘটনা, যেই ঘটনাগুলোর ব্যাখ্যা হয়তো বা বাবলু কিংবা আমি আমরা কেউই দিতে পারবো না। বাট যেটা আমরা করতে পেরেছি সেটা হচ্ছে অদ্ভুত কিছু ঘটনা আপনার সামনে আমরা তুলে আনতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ বাবলু ভাই, আবারও যদি কখনো দেখা হয়ে যায় ডেফিনেটলি আরো বেশ কিছু নতুন অভিজ্ঞতা হয়তো বা আপনার কাছ থেকে শুনবো। ততক্ষণে আরো একজন গেস্ট রয়েছেন, তার কাছে আমরা যাবো। কি নাম ভাই আপনার? আমি আরফিন রিয়াজ, রামপুরা থেকে। প্রথম যে ঘটনাটা শুনছি ভাইয়া, সেই ঘটনাটা আসলে কি আপনার নিজের সঙ্গে ঘটে যাওয়া? হ্যাঁ, সেই ঘটনাটি আমার এবং আমার পরিবারের সাথে ঘটেছে, এটা প্রত্যক্ষদর্শী আমার টোটাল ফ্যামিলি। ঘটনাটি হলো গতবার রমজান ঈদের কথা বলছি, তো আমরা ঈদে সাধারণত সবাই বাড়িতে যাই, বাড়িতে একসাথে ঈদ করার জন্য। আমরা চার ভাই গিয়েছিলাম গতবার ঈদেও। তো যাবার পর যেটা হলো, মোটামুটি ঈদটা খুব ভালো কাটলো। ঈদের দুদিন পর আমরা সন্ধ্যার সময় মাগরিবের নামাজের উদ্দেশ্যে ফ্যামিলির আমাদের ভাই তারপর বাবা সকলে মোটামুটি মসজিদে চলে গেলেন নামাজ পড়তে।
তো কারণ অবশ্যত হয়তো আমার যাইতে একটু লেট হয়েছে বা কোনো একটা কারণে, আমি ওই কেসিগেট গুলো বাড়ির লক করার জন্য সবগুলো আর কি চেক করছিলাম যে কোনটা কোনটা লক করা আছে, কোনটা কোনটা খোলা আছে। তো সব জানালা, তারপর কেসিগেট গুলো মেইন, এগুলো সবগুলো লক করছিলাম, ছাদের কেসিগেটের সবগুলো লক করতে করতে একটা পর্যায়ে বাড়ির মেইন গেট যেটা ওইখানে এসে যখন আমি লক করবো, তখন লক্ষ্য করলাম মানে বাহিরে হয়তোবা যে একটা ঢালু একটা জায়গা ছিল ওইখানটাতে বসার একটা স্পেস ছিল। তো সেই বসার স্পেসটাতে দেখলাম যে একজন চুল ছাড়া দিয়ে খুব বিভৎস একজন মানুষ রূপে কিছু একটা বসে আছে, তার চুলগুলো জটলা, চুলগুলো সামনের দিকে ছড়ানো, ফেসটা দেখা যাচ্ছিল না। আর তখন যেহেতু মাগরিবের আজান হয়ে গেছে, অনেকটা অন্ধকার নেমে এসছে, তো এটা দেখে আমি কিছুটা ভয় পেলাম। তো তারপর যে তার সাথে আমি কোনো কথা বলবো বা তাকে জিজ্ঞাসা করবো এমন কোনো সাহস আসলে আমি আমার ভিতর পাচ্ছিলাম না। তো একটা পর্যায়ে আমি যেটা করলাম, কিছুটা ভয় নিয়েও তারপরও বাসায় আবার একটু ঘোরাফেরা করে আবার ভাবলাম যে দেখি না এটা কি, হয়তো বা কোনো মানুষ হতে হতে পারে, কিন্তু এই ধরনের কাউকে আমি এর আগে দেখেছি বলে আমার মনে হয় না। তো তারপর আমি যেটা করলাম, কিছুক্ষণ ঘরে ঘোরাঘুরি করে আবার আমি সামনের দিকে যখন আসলাম, তখন আমি লক্ষ্য করলাম যে বাবা তারপর ভাইয়ারা সবাই নামাজ পড়ে চলে এসছে অলরেডি। তো এসে তারা তখন ওই যখন ঢুকবে কেসে গেট দিয়ে, তখন আমাকে বললো যে তুমি কি ভয় পেয়েছো নাকি একে দেখে? আমি বললাম যে কেন, মানে একে কি চেনেন নাকি আপনারা? বলল ইনি চিনি বলতে আগে কখনো দেখিনি, কিন্তু আজকে যখন নামাজ পড়তে আমরা বেরোচ্ছি তখন দেখলাম যে ইনি আমাদের দরজার সামনে ছিল, ইনি কিন্তু পাগল একজন। হ্যাঁ, তুমি ভয় পাইও না, আবার ভয় পেলে কিন্তু প্রবলেম। আমি বলি না ভয় তো পাই নাই, কিন্তু আসলে মানে ওনাদেরকে বুঝতে দিইনি যে আসলে আমি কতটা ভয় পেয়েছি। ডেফিনেটলি অনেক ভয় পেয়েছিলাম, কারণ ওনাকে দেখতে বড্ড ভয় লাগছিল। তো তারপর যেটা হলো, সবাই বাসায় চলে আসলো, কেচিকেটটা আবার লক করে দিল, কিন্তু ওই উনি ওই বাড়ির সামনে বসে বিড়বিড় করে কি যেন বলছে, আর ওনাকে দেখতে অনেকটা ভয়ঙ্কর। এটা হলো একটা ব্যাপার, কারণ রাস্তাঘাটে আমরা তো সবসময় পাগল দেখে থাকি, কিন্তু ওনার মানে ওনাকে দেখতে অনেকটা ভয়ঙ্কর লাগছিল। তো তারপর যেটা হলো, ওই আমার বাবা আবার আমি ছোটবেলা থেকে দেখেছি উনি একটু পাগলদের প্রতি একটু বেশি ইন্টারেস্টেড, মানে উনি সবসময় পাগল দেখলে রাস্তাঘাটেও আমি দেখতাম খাবার কিনে খাওয়াতেন বা একটু যথেষ্ট পরিমাণে চেষ্টা করতেন হেল্প করার জন্য। তো এই পাগলটাকেও বাবা রীতিমতো বাসা থেকে দেখলাম বিস্কিট, তারপরে খাবার আরো যা ছিল মোটামুটি চা, এগুলো অনেক কিছু এনে দিল পানি টানি। তো নাস্তা খাওয়া শেষ করে উনি বললেন যে আমাকে একটু পান দাও। তা আমরা একটু অবাক হলাম যে পাগল আবার পান চাচ্ছে। তো পরে বাবা নিজে হাতে পান বানিয়ে দিলেন। তো উনি বললেন যে আমাকে অনেক জর্দা বেশি দিবা, এরকম অনেক কিছু বলতে লাগলেন। তো পরে ওই জর্দা বেশি দিয়ে পান টান বানিয়ে এনে দিল। তো উনি খাচ্ছিল মোটামুটি ওইখানে। তো একটা পর্যায়ে আব্বু আমাদের সাথে ঘরে বসে বলছিলেন যে দেখো আমাদের তো শত্রুপুত্র আছে, তো ওনাকে যে এখানে রাখবো বাড়ির সামনে এটা একটা প্রবলেম হতে পারে, কারণ এলাকা ছেলেবেলে ভালো না, যদি একটা দুর্ঘটনা ঘটায় দেয় তখন তো আমাদের উপর একটা প্রেশার ক্রিয়েট হবে। তো পরে আমরা বললাম যে কি করবেন, কয়েকে যদি বুঝিয়ে বলি যে যদি বাজারের দিকে চলে যাই তো ওইখানে তো গার্ডটার আছে, প্রবলেম হওয়ার কথা নয় ওইসব জায়গার ভিতরে, আবার আলো আছে ওই জায়গায়, দোকানপাট আছে, জায়গাটা সেফ হইতো আর কোনোর জন্য। তো পরে ওনাকে আব্বু গিয়ে কেচি গেটের এই পাশ থেকে বুঝিয়ে বলতেছিল যে আপনি যদি চলে যাইতেন খুব ভালো হইতো, আপনি কিন্তু যেতে পারবেন এই যে এই পথটা ধরে। তো আমাদের গ্রামটা অ্যাকচুয়ালি এখনো ওই যত যাই যে হোক না কেন ইলেকট্রিসিটি আসছে ঠিক আছে, কিন্তু অতটা উন্নত না, মানে দেখা গেছে 5 মিনিট হাঁটলে হয়তো বা একটা বাড়ি, আবার 10 মিনিট হাঁটলে হয়তো বা মানে ওই কি বলে যে অনেকগুলো বাড়ি থাকে, অনেকগুলো ঘর থাকে, এরকম একটা বাড়ি, একটু বড় বাড়ি টাইপের। তো এই ধরনের আর কি খুব কম, জনবসতিটা খুব কম এখনো। তো যেটা হয়, আব্বু এরকম বুঝিয়ে বলার পরে উনি আসলে ওই কখনো বা হুঁ বলতেছে, কখনো বা যাইতে চাচ্ছে না, আসলে এরকম একটা বিষয়, পাগল মানুষ তো বুঝে মানে ওনারটাই আমরা বুঝতে পারতেছি না যে উনি কি চাচ্ছে। তো আব্বু এরকম কতক্ষণ বলে টলে ছেড়ে দিল যে একে বুঝে লাভ নেই, আবার ঘরে চলে আসলো। আবার কি যেন ভাই বেটা এবার বললো যে কয় তাহলে একটা কাজ করো, তোমরা বসো, আমি গিয়ে ওনাকে বাজারে আগায় দিয়ে আসি। তো আমি আমার কাছে জিনিসটা স্বাভাবিক মনে হচ্ছিল না ওনাকে দেখে, ওনাকে দেখে আমার প্রথম থেকে একটু কেমন যেন লাগছিল, খুব স্বাভাবিকের তুলনায় একটু ডিফারেন্ট। তা আমি বাবাকে বললাম যে তো চলেন আমিও যাই আপনার সাথে। তো এটা শুনে ভাইয়ারাও যেহেতু ছিল বাসায়, ভাইয়ারা বললো যে চলো আমরাও হাইটে আসি। তো তখন রাত্রি প্রায় 9টা 10টা হবে এরকম হয়ে গেছে। তো তখন আমরা সবাই রওনা করলাম, বাসা থেকে বেরোলাম, ওনাকে বললাম যে চলেন আপনাকে আমরা আগায় দিয়ে আসবো বাজার পর্যন্ত। এখন উনি যেতে চাচ্ছে না আসলে, ওনাকে আমরা যতই বোঝাচ্ছি উনি কোনোভাবেই যেতে চাচ্ছে না, উনি বলতে মানে বুঝাতে চাচ্ছে যে উনি এখানে ভালো আছে, এখানেই থাক। তো তারপর আমরা অনেক বুঝাইলাম, আবার বললাম, আব্বু বুঝিয়ে বললো যে দেখেন বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, এরা তো আপনাকে দেখলে ভয় পায়। তারপর
এলাকাটাও ভালো না, এখানে আপনি থাকবেন রাতে, সেফ মনে করি না, বা এই এলাকা ছেলেবেলে খারাপ, দেখা গেছে আপনাকে রাতে পাথর টাথর মারতে পারে, ডিস্টার্ব করতে পারে আপনাকে। এর চেয়ে ভালো হয় আপনি যদি আমাদের বাজারে গিয়ে থাকেন, ওইখানে দেখা গেছে অনেক সিকিউরিটি আছে, যারা গ্রাম ওই যে বাজার টাজার পাহারা দেয়, আপনার জন্য একটু সেফ হবে ওই জায়গাটা। তো এইভাবে বুঝিয়ে বলার পর ওনাকে অনেকটা, তারপর উনি এক সময় আমরা ওই হাঁটছি আমাদের সাথে সাথে উনি আর কি ওনাকে বলে কয়ে যে আসো অনেক জোর করে। তো এইভাবে করে আমরা রওনা হলাম। তো বেশ মনে করেন আমাদের বাড়ি থেকে দুই তিন মিনিট হাঁটার পর অনেক অন্ধকার, কারণ ওই আশেপাশে কোনো লাইট তো একেবারেই নেই, অনেক দূরে দূরে একটা বাড়ি, বাড়ির ভেতরে লাইট, বাইরে কোনো রোডে কোনো লাইটই নেই, রোড টোটাল অন্ধকার। তো বাবার হাতে একটা টর্চ লাইট ছিল, সেটা দিয়ে আর কি ওই সামনে আলো ধরে ধরে আমরা হাঁটছিলাম সে আলোর মধ্যে। তো এইভাবে করে যেতে যেতে একটা সময় যখন বাড়ি থেকে তিন চার মিনিট হেঁটে আসলাম, আমাদের বাড়ি থেকে বাজারে যেতে সময় লাগে মিনিমাম 15 থেকে 20 মিনিট হেঁটে আসলাম। তো আর ওদিকে তেমন একটা মানে ওই যে চলাচলের জন্য ট্রান্সপোর্ট ব্যবস্থা তেমন একটা ভালো না, বড় জোর দিনের বেলা দু চারটা রিক্সা চলে, তাও যদি কেউ নিয়ে আসে, কারণ এই ভিতরের রুটে রিক্সা চলতে চায় না, রাস্তাটাও বড় ভাঙাচোরা, অনেক আগে পেইচ হয়েছিল, এই আজকে বেশ কিছু বছর ধরে ভাঙাচোরা, মানে মাঝখানে মাঝখানে আবার অনেক সময় ভেঙে যায় ব্রিজ ট্রিজ, তো দেখা যায় ওই মানুষের চলাচলে ঝামেলা হয়। তো যখন আমরা আসবো তখন উপলব্ধি করলাম আমাদের বাড়ি থেকে আসার সময় একটা মধ্যবর্তী জায়গা আছে, জায়গাটা ভালো না তেমন একটা, ওই জায়গাটা প্রায়শই অনেক খারাপ খারাপ ঘটনা আমরা শুনেছি, যেমন অনেককে মানে ওই যে বলে যে আশ্রয় আর কি, তো এইভাবে আশ্রয় রাখছে অনেককে, আবার অনেকে বা কিছু দেখে ভয় পাইছে, এই অদ্ভুত অদ্ভুত জিনিস যেটা ওখানে দেখার কথা না, সেরকম কিছু দেখে অনেকে ভয় পায়। তো এই ধরনের ঘটনাগুলোর সাথে আসলে আমাদের এলাকার মানুষগুলো ইউজফুল হয়ে গেছে, সবাই জানে মোটামুটি। তো তারপর যেটা হলো যে তারপরও ওই তিন চার মিনিট পরে আমরা লক্ষ্য করলাম যে পাগলটা বসে পড়ছে, বসে দেখতেছি গুনগুন করে কি যেন বলে, আবার ওই গাছপাতা এগুলো ছেড়ে কি কি যেন বলতেছে, মানে আসলে আমরা কেউ বুঝতে পারতেছিলাম না কথাগুলো। তো এই মানে খুব বিরক্ত ওকে নিয়ে আমরা, মানে কোনোভাবে নিতেই পারছি না, আর রাস্তায় যেহেতু বের হয়ে আসছি মানুষজন দেখছে, তো তাকে অনেক বুঝাচ্ছিলাম, বুঝাইতে 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 বুঝতে আবার অনেকক্ষণ দেখা গেছে তাকে দাঁড় করাইলাম, আবার নিচ্ছি, তো এরকম করতে করতে সারাটা পথ আমাদের সাথে এরকম করছিল। তো যখন ওই যে জায়গাটা মেইন যে জায়গাটা কথা বলেছিলাম অর্ধ রাস্তায় আমাদের, সেই জায়গাটা যখন আসলাম তখন লক্ষ্য করলাম যে আরো একজন মানুষ হেঁটে আসতেছে দূর থেকে, অনেক দূর থেকে, তার হাতে কোনো লাইট নেই, কিন্তু আমরা বুঝতে পারতেছি একটা অবয়ব ড্রাইভার, একটা মানুষের মতো তিনি হেঁটে হেঁটে আস্তে আস্তে আসতেছে। তা আমরা দূর থেকে যখন লাইটটা দূর অত দূর যায় না ওনার ওই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু দেখতে পাচ্ছি যে একজন কেউ হেঁটে আসছে, ফেস টেস কিছু বুঝতেছি না, উনি নারী না পুরুষ আদৌ এগুলো বোঝা যাচ্ছে না। তো এইভাবে যখন আমরা দেখতে থাকলাম আস্তে আস্তে আমরাও সামনের দিকে এগোচ্ছি, তো অদ্ভুত একটা বিষয়, উনি আমাদের দিকে হেঁটে আসতেছিল, আমরা ওনার দিকে হেঁটে আসতেছিলাম। এরকম যদি হয় নিয়মানুসারে আমরা যত কাছে এগোচ্ছি, ধরেন দু চার মিনিট হাঁটলাম, অবশ্যই তার কাছে চলে যাওয়ার কথা, কিন্তু আমরা লক্ষ্য করলাম আমরা যতই হাঁটছি তার দূরত্বটা আমাদের থেকে বাড়ছে, মানে তাকে আমরা ঠিক যতটুকু দূরত্বে দেখেছিলাম ঠিক ততটুকু দূরত্বেই তাকে আমরা দেখতে পাচ্ছি, তার দূরত্বটা মোটেও কমছে না। তো এই এটা নিয়েও আমরা বেশ একটু মানে অবাক হই। আমি দেখা গেছে আমার ভাইয়াকে বলতেছি, মেজ ভাইয়াকে, যে ভাইয়া তুমি কি এটা দেখতেছো, সে বলতেছে আমি তো এটা দেখতেছি, আমরা তো সবাই দেখতেছি। তো এই বিষয়টা নিয়ে আমাদের মধ্যে একটা ভয় তৈরি হয়ে যায় যে আসলে এটা আবার কি ঘুরতেছে, নতুন একটা ঝামেলা। এরকম করতে 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 একটা পর্যায়ে আসলে আমরা ওই বাজারের পিছনে চলে আসি। তো এসে ওনাকে ওই যে এখানে যারা থাকে সিকিউরিটি টাইপের, যারা রাতে পাহারা দেয়, তাদেরকে বলে আসলাম যে পাগল মানুষ, দেখো হয়তো বা দিনের বেলা কোনো দিকে হেঁটে যাবে, কিন্তু অন্তত রাতটা খেয়াল রেখো, কেউ যাতে কোনো ডিস্টার্ব না করে, পাথর টাথর না মারে, মানে যাতে ক্ষতি না করে ফেলে কেউ। এইগুলো আমরা ওই যাদের সাথে দেখা হয়েছিল পাহারাদার ওনাদেরকে বলে আসছি, ওনার বলছে ঠিক আছে ভাই সমস্যা নেই। তো এগুলো বলে টলে কেবল আমরা ব্যাক করে বড় জোর তিন থেকে চার মিনিটও হাঁটি নেই মনে হয়, এর ভিতরে বাড়ি থেকে মা ফোন দিয়ে বলতেছে, কয় তোমরা নাকি ওই একে নিয়ে গেলা, তো এ তো বাড়ির সামনে বসে এখনো ওই চিল্লা চিল্লি করতেছে, বলতেছে তোরা আমাকে থাকতে দিলি না, এইটা সেইটা, এগুলো চিল্লা চিল্লি করতেছে বাড়ির সামনে বসে। তো তখন আমরা মানে এক ধরনের ওই ভ্যাবাচেকা খেয়ে গেলাম যে আসলে এটা কি বলতেছে। এইমাত্র তাকে আমাদের সাথে নিয়ে আমরা রেখে আসলাম, আর বাসা থেকে ফোন দিয়ে বলতেছে যে সে নাকি বাড়ির সামনে দাঁড়ায় চিল্লা চিল্লি করতেছে, তোরা আমাকে একটা রাত থাকতে দিলি না, তো তোরা একটা রাত থাকলে কি ক্ষতি, এরকম নাকি বেশ কিছু কথা তাই সে বলতেছে ওই পাগলটা চিল্লা চিল্লি করে।
থাকলে কি হইতো এমন। তো এগুলো মা আমাদেরকে যখন ফোনে বলে, আব্বু বলে যে এগুলো কি ঘুরতেছে দেখো তো বাড়ি থেকে এগুলো বলতেছে। আবার বারবার আমরা বলতেছি যে তোমরা জানালা দিয়ে দেখো আসলে কনফার্ম কি সে কিনা বা এটা কোন কেউ মজা করতেছে কিনা, কিন্তু তারা বলতেছে আমরা জানালার সামনে দাঁড়ানো আমরা স্ট্রেট দেখতেছি যে সেই পাগলটাই বাড়ির সামনে দাঁড়ায় চিল্লা চিল্লি করতেছে। অতএব যাকে আমরা তিন মিনিট চার মিনিট আগে রেখে বাজার থেকে কিছুটা সামনে আমরা এগিয়ে এসেছি, তখন আমাকে বাবা বলে যে চলো আমাদের একটু কষ্ট হলো আমরা আবার উল্টো পথে যাই। তো উল্টো পথে আবার ব্যাক করে ওই যে যে সিকিউরিটির কাছে বলে এসেছিলাম তাকে বললাম যে পাগলটা কোথায় গেল, সে বলতেছে পাগলটা এইমাত্র রাস্তা দিয়ে আপনারা যখন চলে গেলেন উনি আস্তে আস্তে দেখলাম মেইন রোডের দিকে উঠতেছে, এই উঠে কই গেল অত তো আর তাকাই থাকিনি তার দিকে। তো এইভাবে বলার পর আমরা জিনিসটাকে ন্যাচারালি নিয়ে আবার একটু সামনের দিকে আগাইতেছি, হেঁটে হেঁটে বাড়ির দিকে যাবো, তখন আব্বু ফোন দিল বাড়িতে, ফোন দিয়ে বলে পাগলটা কি এখনো আছে, কয় না এখন তো নাই, এই তো তোমার সাথে ফোনে কথা বলার পর আস্তে আস্তে হেঁটে এটা রাস্তার দিকে উঠে চলে গেল। তো অদ্ভুত একটা বিষয়, একই সময়ে একটা মানুষকে দুই জায়গায় দেখা এইভাবে করে আর এতগুলো ঘটনা যে ঘটে যাবে আসলে বুঝতে পারিনি। ঈদ আনন্দের কিন্তু আমাদের জন্য এইবারে যে একটু ভয়ের এগিয়েছে, এটা ছিল আমার প্রথম ঘটনা। অদ্ভুত। এবং আমি যখন ঘটনাটা শুনছিলাম মানে আমার কাছে পার্সোনালি বেশ অদ্ভুত লাগছিল। আপনার নামটা আরেকটা বার শুনতে চাই। আমার নাম আরফিন রিয়াজ। রিয়াজ সেকেন্ড স্লটে তার কাছে আমরা যাব আবারও। সো রিয়াজ, এই মুহূর্তে আমরা কোন ঘটনাটা শুনছি? জি, আমি আমার তৃতীয় ঘটনাটি বলবো। অলরাইট, সো সেই সেকেন্ড স্টোরিটা আমরা এই মুহূর্তে শুনছি। ওকে, এই ঘটনাটি আমার পরিবারের সাথে ঘটে যাওয়া, এটিও এটি আমার বড় ভাই তার ফ্যামিলিতে। তার আগে যেটা বলবো ছোট্ট করে সেটা হলো আমার ফ্যামিলিটা একটা ধার্মিক ফ্যামিলি, ইসলামিক ফ্যামিলি সম্পূর্ণ। তো আমার বড় ভাই আর বড় ভাবি তাদের এই প্রথম বেবি যখন তারা কনসেপ্ট করে তখন থেকে সমস্যাটা তারা উপলব্ধি করেছেন। সেটা হলো বড় ভাবি যখন প্রথম প্রেগনেন্ট তখন তিনি লক্ষ্য করলেন যে তিনি যখন ঘুমে থাকেন তখন হয়তো বা তিনি স্বপ্নে দেখেন যে তার রুমে কেউ একজন সামহাও একটা শ্যাডো প্রথম এরকম লক্ষ্য করতে থাকেন কিছুদিন, যে একটা আসা যাওয়া করছে কিন্তু আসলে এটা কি সেটা বোঝা যাচ্ছে না, এটা কোনো মানুষ কিনা। এটা যখন কয়েকদিন চলে তো তারপর ভাবি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো ওই সময়, খুব ভালো উনি পরহেজগার মানুষ। তো তারপর আস্তে আস্তে যেটা হয় কয়েকদিন পর ওই শ্যাডোটা আর আসে না, কিন্তু একজন বৃদ্ধ মহিলা মানে ওনার চুলগুলো খুব সাদা ছিল প্লাস উনি একটু কুজো টাইপের, তিনি ওই রুমের ভিতরে আমাদের ভাবি যে রুমটা তো ঘুমাতো ওই রুমটার ভিতরে তিনি আসতেন। এখন একটা কথা বলে নেওয়া ভালো, সেটা হলো ভাবি যে রুমটাতে ঘুমাতেন ওই পুরো ফ্ল্যাটটাই খালি ছিল, শুধুমাত্র ভাবি আর ভাইয়া থাকতেন, কিন্তু ভাইয়া তো প্রায়শই ঢাকায় ওনাকে থাকতে হয় কাজের ক্ষেত্রে, উনি খুব কম যান বাড়িতে, বড় জোর প্রতি মাসে দুবার বা একবার যান। তো যেটা হয় ওই বেশিরভাগ সময় ভাবি একাই থাকেন, আবার অনেক অনেক সময় হয়তো বা আমাদের সাথে নিচতলাতে আসেন ঘুমানোর জন্য, মায়ের সাথে ঘুমায়। তো ওই সময়টাতে ভাবি একাই ঘুমাচ্ছিলেন, তো তিনি উপলব্ধি করলেন যে রুমের ভিতরে ওই যে কুজো যে মহিলাটা সাদা চুল দেখতে অনেকটা একটু ভয়ঙ্কর, তো তিনি সরাসরি ঘরের ভিতরে ঢুকলেন। তো ভাবি তারপর দেখলেন যে ভাবির পাশে গিয়ে বসে ভাবিকে তিনি বেশ এই ধরনের কথাবার্তা বলছিল যে তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, একটু ভালোভাবে চলাফেরা করবে, তারপরে মানে অনেক ধরনের অনেক তাকে বোঝাচ্ছিলেন যেগুলো আমাদের ধর্মীয় বিষয়গুলো, এইগুলো সম্পর্কে তাকে একটু অবগত করছিলেন যে এগুলো তুমি একটু খেয়াল রাখবে। এইগুলো বোঝাতে বোঝাতে একটা সময় কিছু পানির ছিটা টাইপের দেয় ভাবিকে, তো ধীরে ভাবি তখন ঘুম থেকে উঠে দেখেন যে যে পানির ছিটাগুলো ওনাকে স্বপ্নে দেওয়া হয়েছিল বাস্তবে সেই পানির ছিটাগুলো ওনার হাতে মুখে পড়ে আছে। তো তখন একটু উনি ভয়ই পেয়ে যান যে রুমের ভিতরে আর কেউ নেই, আর পানির ছিটা তো আগে ছিলই না একেবারে, আর আসারও কোনো সিস্টেম নাই বাহিরে, এমন না যে বৃষ্টি, তাছাড়া রুমের ভিতরে একেবারেই কোনো ওয়ে নাই পানি আসার। তো উনি যখন এই মুখে তারপর হাতে এগুলো দেখে মনে একটা ভয় পেয়ে যান, তারপর আস্তে আস্তে এগুলো মুছে টুছে উনি নিচে এসে মাকে ঘটনাটা জানান। তো মা বললেন যে তাহলে তুমি একটা কাজ করো, এই সময় তোমার একা ঘুমানোটা উচিত না, তুমি বরং সেজবাবের সাথে ঘুমাই ওনার ফ্ল্যাটে। তো তখন সেজবাবির সাথে ঘুমাতে যায় বড় ভাবি। তো ঘুমাতে যাওয়ার পর যেটা হয় যে ওই সেজবাবির সাথে যখন ঘুমাচ্ছে কোনো প্রবলেম ফেস করতেছে না, তো এইভাবে এক দুদিন যাচ্ছে, ভাবলাম যে বেটার ভালো হয়ে গেছে। তো এরকম যাওয়ার পর প্রায় এক সপ্তাহ পর সে পুজো মহিলাটা আবার আসলেন, এসে বললেন যে তোমার ভয় নেই, আমি তোমাকে কোনো ক্ষতি করবো না, তুমি এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কোনো দরকার নেই। এগুলো বুঝে টুঝে উনি চলে গেলেন।
তো ভাবি মাকে সেটাও বললেন যে স্বপ্নে তো আবার উনি আসছিলেন, উনি বললেন যে কোনো ভয় নেই, কোনো ক্ষতি করবো। তো মা বললেন যে আসলে হয়তো বা কোনো ভয়ের কিছু নাই, যেহেতু তোমাকে প্রথমবার অনেক ভালো কথা বলেছে। যদি এটা খারাপ কোনো কিছু হতো, যেমন আমরা অনেক সময় দেখি যে অনেক স্পিড স্পিডের একটা প্রবলেম হয়, আত্মার যদি কোনো একটা গন্ডগোল হতো বা এরকম যদি খারাপ কিছু হতো ক্ষতিকর জাতীয়, তাহলে তোমার অবশ্য অন্য ভয়টাই দেখাইতে পারতো। তোমার যেহেতু ভালো কথা বলতে, তার মানে এটা খারাপ কিছু না বলে মনে হয়। তো এইভাবে বোঝানোর পর ভাবি কিছুটা সাহস পায়। তো তারপর উনি বলে যে আমি আমার রুমে ঘুমাবো, কোনো সমস্যা হবে না। তো বলে চলে উনি ওনার রুমে ঘুমাতে যান, খাবার দাবার শেষ করে উনি ওনার রুমে ঘুমাতে গেলেন। তো তার দু তিন দিন পরে আবার ভাইয়া আসবে। তো এই কারণে ভাবি কিছুটা আর কি নিজে থেকে একটু গুছগাছ করতো বা বাসা টাসা, তো এগুলো করতে করতে ওনার একটু সময় লেগে যান। উনি রাতে তখন যখন ঘুমাতে যান তখন প্রায় 11টা 12টা বেজে গেছে, গ্রামের বাড়ি এটা অনেক রাত অ্যাকচুয়ালি। তো তারপর উনি ঘুমোচ্ছেন, এমন একটা সময় উনি আবার উপলব্ধি করলেন যে সেই মানুষটার উপস্থিতি আবার ঘরের ভেতরে। তো আবার আসলেন, এসে ভাবির সামনে দাঁড়িয়ে বললেন যে তোমার হাজবেন্ড আসতেছে, আসলে তাকেও বুঝাবা যে তোমার মানে ফিউচার প্ল্যানিং। এইভাবে বুঝাচ্ছে যে তাদের তোমার হাজবেন্ডকে বলবা যে ছেলে হলে যেন মাদ্রাসায় দেয়, এটা করে সেটা করে। তো মানে এইরকম অনেক কিছু বোঝাচ্ছে, আসলে এত তো ডিটেলসে মনে রাখতে পারি না। তো এগুলো বোঝানোর পর তো আবার ওই মহিলা চলে যায়। তো ভাবি এরকম এটার সাথে একটা ভাবি ইউস্ট্রো হয়ে গেছে, এটা মানে সবসময় প্রতিনিয়ত এটা ভাবির আর ভয় লাগতেছে না তেমন একটা, এটা নিয়ে ফেলছে ভাবি মনের দিক থেকে। তো তারপর যেটা হয়, ভাইয়াও বাড়িতে চলে আসলো, ভাইয়ার সাথে এগুলো ফোনেও কয়েকবার বলেছিল, তারপর বাস্তবে সামনাসামনি সবকিছু বললো যে আমার সাথে তো এই ধরনের ঘটনা ঘটে। তো ভাইয়া বলে যে যাক এটা কোনো ক্ষতির কিছু নাই, সমস্যা নেই, তুমি আবার মন থেকে ভয়টা পাইও না, তাহলে আবার প্রবলেম হয়ে যাবে, কিন্তু কোনো প্রকার কোনো ভয় পাবো না। হ্যাঁ, এগুলো বুঝে টুঝে বলার পর ভাইয়া আর ভাবি ঘুমালেন। তো যখন ঘুমালেন তখন ভাইয়া ওই দিন ফলো করলেন যে একই স্বপ্ন একই সময়ে ভাইয়াও যেটা দেখতেছে ভাবিও সেটা দেখতেছে, মানে রুমের ভেতরে ওই মহিলার আগমন হলো, তারপর উনি এসে সালাম দিল। এই কদিন কিন্তু খুব ন্যাচারালি আসা যাওয়া করছে, কোনো ইয়া ছিল না, কিন্তু আজকে দরজার সামনে এসে সালাম দিল। তো আমার ভাইয়া তখন ঘুমের ভিতরে স্বপ্নে দেখতেছে যে উনি জাগরা আছে, উনি ওয়ালাইকুম আসসালাম বললেন, সালামের উত্তর করলেন। তো তারপর উনি রুমের ভিতরে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসলেন, এসে বসলেন, একটা চেয়ার ছিল ওই বেডের পাশে, সেই চেয়ারটাতে বসে ভাইয়াকে বললেন যে আপনার যদি ছেলে সন্তান হয় আপনি ওকে অবশ্যই মাদ্রাসায় দিবেন, আর যদি মেয়ে সন্তান হয় তাকেও আপনি মহিলা মাদ্রাসায় দিবেন, খুব পরেজগার রাখবেন যাতে ভালো হয় আপনাদের পরিবারটা। এরকম অনেক কিছু অনেক বোঝাচ্ছেন, একই স্বপ্ন ভাইয়াও যে সময় দেখতেছে ভাবিও সে সময় দেখতেছে। তো এগুলো বলে টলে আবার ভাবির ফুল বডিতে পানি ছিটিয়ে দেয়। এই যে পানি ছিটিয়ে দেয় এটা ভাইয়া দেখে ভাইয়ের ঘুম ভেঙে যায়, আর ভাবিও ঘুম একই সময় ভেঙে যায়। উঠে দুজনে লাফ দিয়ে উঠে দেখতে যে ভাবির গায়ে ওই পানির ছিটা বেড়েও পড়ছে। তো এটা দেখে ভাইয়া মানে যদিও সাহসী তবু একটু ভয় পেয়ে গেছে যে কি উইয়ার্ড একটা বিষয়, স্বপ্নে দেখতেছি পানি দিচ্ছে, সেই পানিটা বাস্তবে এসে পড়তেছে, এটা একটু ভয় লাগারই বিষয়। আপনি ভেবে দেখেন যদি আপনার সাথে, হ্যাঁ সেটাই। তো পরে যেটা হলো, আসলে এই বিষয়টা নিয়ে তারা কিছুটা ভয়ও পাচ্ছে আবার ভালোও লাগছে যে আসলে কোনো ক্ষতি করছে না, এটা একটা বিষয়, ভালো কথা বলছে। তো এইভাবে যেতে যেতে তাদের যে বেবি হয়েছে, ইনশাল্লাহ সেটা মেয়ে একটা বেবি হয়েছিল, এখন সে অনেক বড় হয়ে গেছে। তো যখন তার জন্ম হলো, তারপর মোটামুটি প্রায় 5 বছর পর্যন্ত ওই মহিলা আর কখনো আসেনি, ওই আমার বেবি ওই যে ভাগ্নিটা বা ভাতিজিটা, ওর বয়স যখন 5 বছর পর্যন্ত, তখন পর্যন্ত আর সে আসেনি। 5 বছর প্লাস মেবি 6-7 বছর পরে ওই মহিলা আবার আসছে রুমের ভিতরে একদিন। তখন ভাইয়া ঢাকা ছিল, ওই বেবি ছিল ওনার, আর উনি ছিল ওই ওনার রুমেই ঘুমোচ্ছিলেন। তো উনি উপলব্ধি করলেন রুম থেকে ঢুকে সরাসরি এসে ওনার মেয়ের পাশে বসে মাথার চুলগুলো কেটে কেটে দিচ্ছে। মানে এটা দেখে ভাবি অনেকটা ভয় পাইলেন, মানে মাথার চুলগুলো অল্প 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 করে উপর থেকে কেটে দিচ্ছেন, এখন কিভাবে কি করলেন অতটা বুঝতে পারেনি। তো এগুলো দেখে বললেন আপনি এগুলো কি করতেছেন, তোমার মেয়েকে এখন থেকে তুমি পর্দা করবা, এখন থেকে ও সবসময় মাথায় কাপড় দিয়ে রাখবে, একটু এখন থেকে ওকে সেফ করে চালানোর চেষ্টা করবা। তো এগুলো বলার পর ভাবি লাভ দিয়ে উঠে দেখে যে সত্যি সত্যি বালিশের উপরে ওই কাটা চুলগুলো পড়ে আছে ছোট ছোট। তো এটা দেখে তো ভাবি ভয় শেষ। তো ভাবি তারপর থেকে মেয়েকে বললেন তুমি একটু ভালো হয়ে চলবা এখন থেকে। তো অবশ্য মাদ্রাসায় ভর্তি হয়ে গিয়েছিল, তো ছোট মানুষ, আমরা তো ওইভাবে ওকে প্রেশার ক্রিয়েট করতে পারি না। তারপরে যথেষ্ট পরিমাণে স্কার্ফ পরে থাকতো, সবসময় একটু ভালোভাবে থাকতো, এখনো অবশ্য পর্দা করে খুব ভালো। তো যাই হোক, এইভাবে করে দিন যেতে লাগলো, কোনো সমস্যা হয়নি। মেঝো ছেলেটা এই যে দ্বিতীয়বার যখন ওনারা বেবি কনসেপ্ট করে, তো তখনও ওনাদের সাথে প্রায় এই ধরনের ঘটনাগুলোই ঘটতে থাকে। তো তারপর ভাইয়া আবার বাড়িতে বেড়াতে আসলেন, শেষ সময় ঘটনা।
তো তখন ভাইয়া উপলব্ধি করলেন যে আবার সেই মহিলা আসছে, ওই যেভাবে এত বছর আগে আসছিল, মানে এই বিষয়টা কতটা অদ্ভুত, যাদের সাথে ঘটে তারাই বোঝে যে 8 বছর আগে যে মহিলাকে দেখছিলেন ভাইয়া সামনে প্রথমবার, সেই মহিলা আবার এসে ভাইয়াকে ওইভাবে সালাম দিয়ে রুমের ভিতর ঢুকলো, ঢুকে বললো যে এবার তোমাদের ছেলে সন্তান হবে আর ছেলে সন্তানকে অবশ্যই তোমরা মাদ্রাসায় ভর্তি করাই দিবা। এইগুলো শুনে ভাইয়া একটু মানে যেহেতু এসে এর আগে ঘটছে, আবার এই প্রতিনিয়ত এগুলো শুনে যদিও ভয় পায় না কিন্তু একটু টেনশনে পড়ে যায়, আসলে কোনটা কি ভুল হয়ে যায়, আবার কোথায় কোন দুর্ঘটনা ঘটে যায়। তো তারপর ওই বেবিটা যখন জন্মালো তাকে সরাসরি মাদ্রাসায় ভর্তি করা দিল, মানে যখন ওর বয়স 5 থেকে 6 বছর ওকে মাদ্রাসায় ভর্তি করা দিল। মানে স্কুলের কোনো চিন্তা ভাবনাই নেই এদের ফ্যামিলির ভিতরে, কারণ এই ধরনের যদি প্রেশার ক্রিয়েট থাকে আসলে তারা কোনো ডিসিশন নিতেও মানে ভয় পেয়ে যায়। কোনোভাবে কি ব্যাপারটা মানে আপনার ভাই যে মানে তাকে মানে হ্যালুসিনেশন হচ্ছিল সেটা তো ফিল করছে না, হ্যালুসিনেশন হওয়ার কোনো কথা নেই, যেহেতু এটা দুইজন একসাথে উপলব্ধি করছে ফ্যামিলির সবাই। আবার এই যে বেবিটার এই যে আমার ভাতিজিটার যে চুল কেটে ফেলেছে, ও তখন স্বপ্নে দেখছিল যে ওর চুল কেটে ফেলছে এরকম একটা মহিলা এসে, তো মানে 3-4টা মানুষ বা এইভাবে পুরো গোটা ফ্যামিলি তো হ্যালুসিনেট করতে পারে না আমার মনে হয়, একজনের হতে পারে। তো এইভাবে করে যাওয়ার পর তো যখন ভাইয়া দ্বিতীয়বার এটা লক্ষ্য করলো, দ্বিতীয়বার ওই বেবিটাকেও মাদ্রাসায় ভর্তি করাই দিল। লাস্ট এই আমাদের মানে বেবিটা হলো ওনাদের লাস্ট আমার ভাতিজাটা, তো ওর বেলায় ঠিক এরকম ঘটনা ঘটে শেষ হয়েছে ইনশাল্লাহ। এখন পর্যন্ত মানে যে লাস্ট বেবিটা ওর বয়স প্রায় 2-3 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত আর এদের ফ্যামিলিতে ওই মহিলার কখনো আসেনি। এ ছিল আমার দ্বিতীয় ঘটনা। অদ্ভুত একটা ঘটনা, মানে মানে আমি আমি লিটারেলি আমার কাছে বেশ অদ্ভুত লাগছে, বিকজ এই ধরনের ঘটনা সচরাচর আমি জানি না কারোর সঙ্গে হয় কিনা। যাবো তার শেষ ঘটনা, যদি আমার ভুল না হয় রিয়াজ ভাইয়ের কাছ থেকে তার শেষ ঘটনাটা আমরা শুনবো, তারপর আবার যখন ফিরবো তখন আপনাদের পাঠানো এসএমএস গুলো পড়বো। বাট যেটা বলতে চাই সেটা হচ্ছে আগামী পর্বে যদি আপনি আসতে চান তবে যেটা করবেন RBS, তারপর নাম, তারপর লোকেশন এবং প্রফেশন পাঠাবেন 26969 নাম্বারে। সো রিয়াজ ভাই, জি এটা আমার শেষ ঘটনা, এটি ঘটেছিল আমার দুলা ভাইয়ের সাথে। কতদিন আগে প্রায়? এটি ঘটেছিল প্রায় 98-97 এর দিকে, অনেকদিন আগে। হ্যাঁ, তার স্টুডেন্ট লাইফের একটা ঘটনা। তো তিনি আমার সাথে শেয়ার করে আমি ভাবলাম যে যেহেতু আমি এখানে আসছি এটা আমার একটা পছন্দের একটা অনুষ্ঠান, তাই এখানে শেয়ার করার জন্য একটা ইচ্ছে হলো। তো যাই হোক, ঘটনাটি হলো তিনি তখন একটু মাছ ধরার প্রতি একটু বেশি আকর্ষণ ছিল তার, এটা একটা শখ ছিল ওনার। তো উনি যেটা করতেন যে ওই সুযোগ পেলেই হয়তো বা ওই যে গ্রামে কোচ বা অন্যান্য যে মাছ ধরার যে ইয়েগুলো থাকে সেগুলো নিয়ে এসে বেরিয়ে পড়তেন, যখন খুশি তখন, মানে এটা কোনো সমস্যা ইয়া ছিল না ওনার। যখন মনে চাইতো যে এখনই মাছ ধরবো তখনই উনি বেরিয়ে পড়তেন, সেটা রাত সেটা দুপুর যাই হোক না কেন না। তো ঠিক এরকম একটা দিন সে যেটা করলো, বাসার পেছনে ওনাদের একটা যে চালা বলে গ্রামে, যেটা হলো মাটি যদি ভেঙে যায় মাটির রাস্তা তাহলে মাঝখানে যে গর্তটা হয় অনেক বড় হয়ে যায় এক সময় ভেঙে পড়ে একটা সাইড থেকে, এরকম যদি কিছু হয় সেটাকে চালা বলে আমাদের গ্রামের ভাষায়, জানি না এটাকে আসলে কি বলা হয় প্রমিত ভাষায়। তো সেই সেই গর্তটা উনি ওই পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তো উনি লক্ষ্য করলেন যে ওইখানে অনেক জোরে মানে ওই পানির ভিতরে ধাপ ধাপ করে শব্দ হচ্ছিল, যেমন ওই বড় কোনো একটা মাছ যদি লেজ দিয়ে যদি পানিতে যদি পাড়ি দেয় তাহলে যেরকম শব্দ হয় উনি উপরে বসে সেই শব্দগুলো শুনছিলেন। তো ওনার যেহেতু মাছ ধরার প্রতি একটা নেশা আছে উনি দূরে দাঁড়িয়ে ওইটা ভালো করে দেখছিলেন, ওনার হাতে একটা টর্চ লাইট ছিল তো উনি ওটা দিয়ে খুব ভালো করে দেখার চেষ্টা করলো যে এটা আসলে কি। তো উনি দেখলেন যে অনেক বড় একটা মাছ, মেবি বোয়াল মাছ হবে, তো সেটা ওই পানিতে ওই লেজ দিয়ে পাড়ি দিচ্ছে উপরে শব্দ হচ্ছে। এটা দেখে ওনার মেমোরিতে আর উনি ধরে রাখতে পারলেন না, যেহেতু ওনার এটা একটা শখ, উনি দৌড়ে গিয়ে বাড়ি থেকে ওই যে ওনার কোচ মাছ ধরার যে ইয়েটা ছিল যেটা ওই যে মাথা হুইচ থাকে যেটা দিয়ে খোঁচা দেয়, তো সেই 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 ইয়েটা নিয়ে আসে। উনি এসে যেটা করে উনি ওই লাইট ধরে ওইটাকে দেখে দেখে ওই কোপ দিচ্ছে, কিন্তু মানে মজার বিষয় বা ভয়ের বিষয় আমি কোনটা বলবো আসলে আমি নিজে বুঝতে পারছি না, যে যখন উনি কোপটা দিচ্ছে উনি দেখে দিচ্ছে লাইট দিয়ে, বাট উনি কোপটা দেওয়ার পর ওইটা মাটিতে গিয়ে পড়তেছে কিন্তু মাছের গায়ে লাগতেছে না। তো এইভাবে করে উনি 8-10 বার ট্রাই করে, যেহেতু লোকটা কিছুটা পারদর্শী, যেহেতু উনি সবসময় ধরে উনি এটার উপর অনেকটা পারদর্শী, উনি চেষ্টা করলে এটা পারার কথা, কিন্তু আসলে উনি অনেকবার ট্রাই করতেছে কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না। তো তারপর যেটা করেন যে উনি ওই ওইটাকে লক্ষ্য করতে করতে পাড় দিয়ে হেঁটে হেঁটে ওইটা ওইটা যতদূর যাচ্ছে ওই দিকে যেতে থাকতেছে, এভাবে খালের পাড় দিয়ে ওইটার সাথে 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 উনি লাইট ধরে হাঁটছিলেন। হাঁটতে হাঁটতে অনেকটা সামনে যাওয়ার পর তিনি ওই
ওনাদের দেখতেছে যে ওই চালাটা থেকে বের হয়ে খালের পাশ দিয়ে ওইটা ওরকম উল্টি দিচ্ছে বা হাঁটতেছে, মানে ভেসে ভেসে যাচ্ছে। তো উনি ওটার সাথে সাথে লাইট ধরে হাঁটতেছে আর কোপ দিচ্ছে, এরকম করতে করতে উনি বেখেয়ালে হয়ে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেছে বাড়ি ছেড়ে, প্রায় 5-10 মিনিট হেঁটে চলে গেছে, উনি নিজেই জানে না উনি কোথায় আছে। তো উনি ওইখানে গিয়ে ওই একই রূপে আসলে ওইভাবে টার্গেট করতেছে, কোপ দিচ্ছে, কিন্তু আসলে ওটা গায়ে গিয়ে কোনোভাবে করতেছে না। কিন্তু ওনার মেমোরি তো ওই সময় এই জিনিসটা কাজ করতেছে না যে এটা যদি মাছ হইতো আমি তো ভালো দেখতেছি, দেখে কোপ দিচ্ছি, তাহলে তো একটা না একটা পড়তো, এতক্ষণ ধরে মারতেছে এটা যে শূন্যের উপর পড়তেছে বা মাটির উপর পড়তেছে, এটা ওনার ওই বিবেকটা তখন ওনার ভিতর কাজ করছিল। আমার মনে হয় এমনটাই হয় যার সাথে এই ধরনের ঘটনা ঘটে তিনি তখন সেন্স হারা হয়ে যায়, আসলে কি করবো ওনার ভিতরে ডিসিশন নেওয়ার মতো হয়তো বা ক্ষমতা থাকে না। তো তারপর উনি যেটা করলেন ওটার সাথে যেতে যেতে অনেক দূর যাওয়ার পর একটা পর্যায়ে ওনার কেন যেন মনে হলো ওই কোচ রেখে যে আমি এটাকে গিয়ে হাতে ধরবো, যেহেতু উনি হাতে মাছ ধরে ওই মোটামুটি পারদর্শী ছিলেন, তো ওনার কেন যেন মনে হয় উনি এটাকে আর কি জাপটে ধরবে বা কিছু করে উঠাবে আর কি পারে, এরকম ওনার ভিতর খুব একটা অ্যাট্রাকশন কাজ করতে থাকে। তো উনি একটা পর্যায়ে ওই আস্তে আস্তে খালে পারবে উনি নেমে যায়, নেমে ওই ওইটাকে চেষ্টা করে ধরার জন্য, কিন্তু যখন উনি নেমে ওইটাকে টাচ করে মানে ওনার বডি টাচ করে তখন উনি উপলব্ধি করলেন যে ওইটা আর মাছ নাই, ওটা একটা হিউম্যান বডি, ওটা একটা মানুষের বডির মতো হয়ে গেল। তো হওয়ার পর উনি যেটা করলেন ওইটার সাথে এক পর্যায়ে ধস্তাধস্তি শুরু হয়ে গেল, ওইটা দুলাভাইকে ধরে চুবাচ্ছে, দুলাভাই আবার ওই যদি ইয়াং বয়স ভয়টা একটু না দিত কম কাজ করতো যেহেতু উনি রাত বিরাতে হাঁটা চলা করতেন গ্রামের ছেলে, তো উনিও ওইটাকে চুবানোর চেষ্টা করতেছে, মানে শক্তি দিয়ে এরা এক ধরনের লড়াই করতেছে। অবাক একটা বিষয় যে কিনা মানুষ না তার সাথে উনি শক্তি দিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করছে। তো এইভাবে অনেকক্ষণ ধস্তাধস্তি করার পর কতক্ষণ তাকে চুবিয়ে ধরছে কতক্ষণ উনি তাকে চুবিয়ে ধরছে, মানে দুজনের মধ্যে আসলে ফাইটিংটা হচ্ছে। হ্যাঁ রাইট। তো এরকম চলতে চলতে একটা সময় এটা দূর থেকে আমার ওই দুলা ভাইয়ের একজন দুঃসম্পর্কের চাচা জামাল নামের একজন ব্যক্তি তিনি দূর থেকে এটা লক্ষ্য করলেন, তিনি আবার ওই খালের পাশে একটা পানের বর করেছিলেন যেখানে উনি ওই রাতে পাহারা দিতেন চোরে পান চুরি করতে আসে কিনা। তো তিনি যখন এটা লাইট দিয়ে দেখলেন তখন সময়টা ছিল 11-12 রাত্রি, তো তখন উনি ওই ভাবলেন যে কি ব্যাপার, উনি ফেজের দিকে ধরে দেখলেন যে এটা তো ওনার ভাতিজে হারুন। তো উনি কিছুটা অবাক হন যে এত রাতে ও এখানে কি করছে আর ওইরকম একা একা এরকম ধস্তাধস্তি করতেছে কেন পানির ভিতরে। উনি দেখতেছে উনি একাই নিজের নিজে চুবাচ্ছে, নিজে ডুব দিয়ে পানি খাচ্ছে বা এক ধরনের হাত পা নাড়াচ্ছে, আবার উঠতেছে, আবার উঠে উনি চেষ্টা করতেছে কাউকে ইয়ে করার জন্য, কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না উনি, শুধুমাত্র এখানে আমার দুলা ভাই নাকি ছিল। তো ওই চাচা যিনি ছিলেন তিনি দুলা ভাইকে ওইখানে নেমে অনেক কষ্ট করে, অনেক কষ্ট হয়েছে ওনার, উনি বলতেছে হারুনের গায়ে যে এত শক্তি আমি কখনো ভাবতে পারিনি, কারণ ওই লোকটা যিনি বলতেছি ওই যে ওনার চাচা হয় উনি খুব শরীরস্বাস্থ্য ভালো একজন, ভালো একজন শক্তিশালী একজন ব্যক্তি, আর আমার দুলা ভাই যে ছিলেন সে তখন খুব শুকনা নাকি রোগা পাতলা ছিলেন, তো ওনাকে টেনে নাকি অনেক কষ্ট হয়ে গেছে। তো যাই হোক তাকে টেনে যখন পারে উঠালেন, ওঠানোর পরে তাকে এক ধরনের একটু পরিষ্কার টরিষ্কার করে, যেহেতু অনেক কাদা টাদা ঢুকে আছে মুখে টুকে এই অবস্থা বাড়িতে নেবে, একটু পরিষ্কার টরিষ্কার করে তাকে ওই পানি টানি যখন ছিটাচ্ছে, তো এই এরকম করে আর কি তাকে মোটামুটি পরিষ্কার করে বাড়িতে নিয়ে গেছে। এর ভিতরে আর নাকি তার সেন্স ফেরেনি, বাড়িতে নেওয়ার পর তার মা বাবা দেখে তো অনেক কান্নাকাটি শুরু করে দিয়েছে যে এটা কি হইল। তো যাই হোক এভাবে করে রাত্রিটা অনেক কষ্ট করে পার হলো, কিন্তু এই রাতের ভিতরে সেন্স ফেরেনি। সকালবেলা যখন তার ঘুম ভাঙলো তখন তাকে বলা হলো যে তোমার সাথে রাতে এই ধরনের ঘটনা ঘটেছিল, কি হয়েছিল আসলে বলো। তখন উনি ডিটেলস এই ঘটনাটা ভেঙে বলে আর বলে যে আমি যখন ওই ধরতে গেছি তখন দেখলাম যে ওইটা আসলে কোনো মাছ না, ওটা একটা মানুষ। তো পরে আমার যে মাওইমা ছিলেন দুলা ভাইয়ের মা তিনি অনেক বকাঝকা করলেন যে আর কখনো তুমি মাছ টাছ ধরতে যাবে না, কি দরকার এগুলোর, এইভাবে বোঝানো টোঝানোর পর আর ওনার সাথে কোনো ঘটনা ইনশাল্লাহ ঘটেনি। এটাই ছিল আমার সর্বশেষ ঘটনা। Alright, এবং আজকে নতুন কিছু এক্সপেরিয়েন্স হলো, মানে সিরিয়াসলি নতুন বেশ কিছু এক্সপেরিয়েন্স আজকে অনেকেরই হলো। আরো একজন অতিথিকে আমরা এই মুহূর্তে মাইক্রোফোনের সামনে নিয়ে আসলাম, তার সাথে আমরা একটু পরিচিত হবো। কি নাম ভাইয়া? সালমান মজুমদার। আচ্ছা সালমান ভাই, কি করা হয়? পেশাগত জব। জব করছেন, ওকে। সো কি মনে করে এই যে আজকে এত রাতে মানে ভূত স্টুডিওতে, এই ভূত স্টুডিওতে আসার আসলে কারণটা কি ছিল? কারণটা হচ্ছে আমাদের, আমার বাসা কিন্তু সিলেটে, অরিজিনাল বাড়ি সিলেটে। সিলেটে 94.4 যে এটা শুনতে পাচ্ছেন, খুবই প্রবলেম। ঢাকা কেন্দ্রিক সম্প্রচারটা চলছে, বাট অ্যাপের মাধ্যমে যতটুকু জানি আপনারা শুনেন সিলেট থেকে অনেকেই।
বিশেষগত ভাবে এখন আমি বুথ স্টুডিও শুনি। আগামী সপ্তাহে আসতে চান তবে যেটা করবেন RBS, তারপর নাম, তারপর লোকেশন, তারপর প্রফেশন লিখে পাঠাবেন 2696 নম্বরে। সালমান ভাই, প্রথম যে ঘটনাটা আমরা শুনবো সেটা কি আপনার পরিবারের সঙ্গে ঘটা কোনো ঘটনা নাকি আপনার নিজের সঙ্গে? ঘটনাটা হচ্ছে আমার শ্রদ্ধেয় বড় ভাই, ওকে, বড় ভাইয়ের সরবাই ঘটে যাওয়াটা ঘটনা, বড় ভাইয়ের ফ্রেন্ডের সাথে। ওকে, সো বড় ভাইয়ের ফ্রেন্ডের সঙ্গে একটা ঘটনা তিনি শেয়ার করবেন এই মুহূর্তে। যেই ঘটনাটা ঘটেছিল যখন সেই মানুষটা, মানে যখন আমরা এই ধরনের ঘটনাগুলো শুনি, এই ধরনের সিচুয়েশনগুলো যে মানুষগুলো ফেস করে কতটা ক্রিটিক্যাল হতে পারে, সেই ক্রিটিক্যাল স্টেজ পার করে সেই মানুষটা আমি জানি না এখন পর্যন্ত কেমন আছে, বাট যেটা বলবো এই ধরনের ঘটনা কিন্তু প্রতিনিয়ত আশপাশে ঘটে। সো বি কেয়ারফুল। অ্যান্ড নাম্বার টু, যদি আসতে চান সেক্ষেত্রে রেজিস্ট্রেশনের নিয়মটা বলেছি আবারও বলবো, বাট সালমান ভাইয়ের প্রথম ঘটনাটা আমরা এখন শুনবো। সেই ঘটনাটা শোনার পর যখন ফিরছি তখন আবারও SMS এবং ফেসবুক কমেন্টস সবকিছু নিয়ে ফিরছি। সালমান ভাই, ঘটনায় যাচ্ছি আমরা। ঘটনাটা 2000 থেকে 2002 সালের মাঝে। তো ওনার নাম ছিল, নামটা বললেও সমস্যা না, নামটা হচ্ছিল বিষ্ণু, হিন্দু ছিল, বিষ্ণু দা। তো উনি আমাদের বাসায় সবসময় প্রায় আসতো, ওনাদের ফ্যামিলির সাথে আমাদের ফ্যামিলির একটা আত্মীয়তা হয়। যাই হোক, উনি আসার কারণটা হলো ওনার, আমরা তখন ছোট ছিলাম, ক্লাস 5-6 পড়ি, তখন উনাকে আমরা বিশেষ করে ধরতাম যে দাদা ভূতের গল্পটা বলতে হবে, ভূতের গল্প। তখন সে বলতো ভূতের গল্প একটি কারণে বলবো, যদি আমাকে চা খাওয়াস। চা খাওয়াইতাম, পান খাওয়াইতাম, সবই খাওয়াইতাম, ঠিক আছে। যাই হোক, এটা আমাদের সিলেটের, সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ছাতক সিমেন্ট ফ্যাক্টরিতে ঘটনা। আচ্ছা, ওকে, হয়তো নাম শুনতে পারেন, সেখানে ঘটনা। তে লোকটা ছিল, উনি যা বললো, লোকটা ছিল আনসার, আনসার ডিপার্টমেন্টে জব করে। এই ফার্স্ট 1 তারিখে ঘটনা, এই 2000 সালে, 2000 সালের প্রথম দিকে, প্রথম দিকে ঘটনাটা হলো। ওনার ডিউটিটা করেছিল নাইট ডিউটি, হাতে ছিল টর্চ লাইট এবং বাম হাতে ছিল লাঠি। তখন ওনার ডিউটিটা পড়েছিল সবচেয়ে ভয়ানক একটা জায়গায়, এটাকে বলে কাটাবিল। কাটাবিলটা মানে আমাদের সিমেন্ট ফ্যাক্টরিতে খুবই একটা ভয়ঙ্কর, এখন হয়তো একটু কম কিন্তু আগে, পূর্বে এগুলো বেশি ছিল। আর সেখানে ছিল পবিত্র জায়গা, আমরা পবিত্র বলবো না কেন, এই শ্মশান, তারপর কবরস্থান, এটা সব কিছু ছিল ডেফিনেটলি। কিন্তু দাদার কথা ছিল, বিষ্ণুদার কথা ছিল যে আপনি চলাফেরা, ডিউটি পড়েছে কিন্তু চলাফেরা করবেন একটু সাবধানে, কিভাবে যদি সামনে কোনো প্রাণী পান, হয়তো প্রাণী রূপে তো ওরা বেশ ধরে আসতে পারে, কোনো প্রাণী যেমন সাপ, শিয়াল, গরু কিংবা বিড়াল, যাই হোক, কোন তাকে আঘাত করবেন না বা তার সাথে আপনি লাগালাগি করবেন না। তখন সে বলল, ঠিক আছে দাদা, আমি এসব কোনো তাসি করব না, ও ওর পথে যাবে, আমি আমার পথে থাকব। দাদা ঠিক একটা হয়েছে, আমাদের বাসা থেকে একটার দিকে চলে যাওয়ার পর উনি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ভাত খাইতেছে, খাওয়ার পর উনি ডিউটি করতেছে। এবং দাদা একটা কথা কিন্তু বলেছিল, এটা আমার বলতে কেয়ার নাই, এখানে একটা গাছ ছিল, গাছটার নাম আমার মাইন্ডে আসছে না, এই এই গাছটা একটু দূষিত ছিল, এই গাছে বলছে যে কোন একটু বাজে অভ্যাস করবে না। ওকে ওকে, সে বললো ঠিক আছে, কিন্তু ও দাদার কথা না মেনে তখন ওখানে কাজটা করলো, উল্টোটা করেছে। ওকে, ফার্স্ট এখানে কাজটা করলো, কাজ করার পরে ঠিক রাত 1:30 থেকে 2টা, 2000 সাল,
তাদেরকে দুইটা উনি একটা কালো কুকুর পাইছে পানির ট্যাঙ্কির নিচে ঘুমন্ত অবস্থায় আছে। পানির ট্যাঙ্কিটা কিন্তু আমরা পানির ট্যাঙ্কি আমরা অনেক ধরনের ট্যাঙ্কি বুঝি, যেমন গাজি বা পদ্মা এগুলা না, সিমেন্ট ফ্যাক্টরিতে বড় যে সিমেন্টের ট্যাঙ্ক গুলো এইগুলো ছিল। কুকুর কালো ছিল একটি কুকুর, তখন কুকুরটি ঘুমন্ত অবস্থায়, তখন তিনি কি করলেন, এই হাতে লাঠি আর টর্চ, প্রথমে ডান হাত দিয়ে টর্চ লাইট দিয়ে ওর চুকিয়ে মারল, মারার পর কুকুরটা চাইল তাকালো ওই বিষ্ণুদার দিকে, তখন এই আমার একটু গলার প্রবলেম তো এই লাঠি দিয়ে কুকুরটার শরীরে খুবই জুড়ে জুড়ে চার পাঁচটা আঘাত করল, তখন কুকুরটা আঘাত সহ্য করতে না পেরে ওকে কিন্তু দমকালো না বা কামড়ালো না, ওকে পাল্টা ভয় দেখাতে শুরু করলো। কিভাবে, সেখানে ছিল কিন্তু একটি কুকুর, আচ্ছা, কিন্তু বিশ্বাস করবেন না অপূর্ব ভাই, এখানে সাতটা কুকুরের জন্ম হলো একই সাথে, এখানে একটা এখানে একটা এখানে একটা, এভাবে দেখতে পাচ্ছেন। তখন সে মাতার সেন্সলেস মানে হারিয়ে ফেলছিল, জ্ঞানটা হারে নাই মানে ওর দৃষ্টিশক্তি কমে গেল, তখন সে দৌড় মেরে ওর নির্দিষ্ট স্থানে চলে যেতে চাইছিল কিন্তু পারল না। এই যে বললাম দৃষ্টিশক্তি এই প্রাণীগুলা ওকে নষ্ট করে দিয়েছে, ও গেছে হিন্দুদের যে জ্বালাপুড়া করে শ্মশান, এই শ্মশানের উপরে ওকে তোলা মানে ছাদের উপরে ওকে তোলা হয়েছে, ও নিচ থেকে এখানে এই কাজ করছে এবং কিছুটা চোখ বন্ধ ছিল ওর, দশ মিনিট মাত্র জ্ঞান ছিল না, দশ মিনিট পরে ওইটা দেখে ওর সামনে দাঁড়িয়ে আছে, আমি নাম বলি সমস্যা না, পেতনি, মূলত ছিল পেতনি, দাঁত বড় বড়, চুল বড় এবং হাতের পাঁচ বাম হাতের পাঁচটা আঙ্গুলি বড়, পায়ের পাঁচটা আঙ্গুলের এই বাম সাইডের সব নখ গুলি বড়, মানে সব নখ, হাত ডান হাত বাম হাত ডান পা বাম পা সবের নখ বড়, বত্রিশটা দাঁত কিনা জানি না, এই দাঁত চোখটি দাঁত ওর বড় বড় হইয়া ওকে আক্রমণ করতে চাইছে কিন্তু আক্রমণ আর করতে পারতাছে না, জানি না কেন। তখন সে মানে ক্ষমার দৃষ্টিতে সে ওকে বলল, আমার ভুল হয়ে গেছে, তখন সেই পেতনিটা বলল, আমাকে ঘুমন্ত অবস্থায় টর্চ লাইট দিয়ে আমার চোখে লাইট মেরেছিস আর আমাকে লাঠি দিয়ে তুই শরীরে আঘাত করেছিস, আমি যখন ব্যথা পেয়েছি তোকে তো ব্যথা পেতে হবে, তোর ভেবে নে আজ তোর মৃত্যুর দিন। তখন ও যাই হোক, ও তো হিন্দু ছিল, এই ছেলেটার নাম ছিল সুভাষ, আচ্ছা নামটা মনে হয়েছে এখন, যার সাথে ঘটনা সুনামগঞ্জ বাড়ি ছিল, তো সুভাষ ওর কাছে আবার আত্মীয়তি, আর ওর চেহারা আত্মীয়তি কি, চেহারা দেখেই তো এইভাবে, কিন্তু রাস্তা দেখতে পারতাছে না যে কিভাবে সে পালাইয়া বাইকিয়া চলে আসবে। তখন সে হিন্দু সম্প্রদায়ের এই যে দেবতা, দেবতার নাম মানে মন্ত্র পড়া শুরু করলো, শুরু করলো কিন্তু শুরু করা হলেও 100% এর মধ্যে 90% ভয়ানক রয়েছে আর 10% দুর্ঘ হয়েছে। আচ্ছা, তখন সে আল্লাহর নাম স্মরণ করলো, আল্লাহর নাম স্মরণ করায় আল্লাহর সাথে আবার নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির নাম লইছে, নাম লওয়ার পরে আবারও কিছুটা দূর হইছে। আচ্ছা, মানে সে একবার একটা প্রার্থনা করছিল, তারপরে হচ্ছে কিছুটা করে করে দূর হচ্ছিল, দূর হচ্ছে কিন্তু আবার আবার চলে আসছে, ওকে। তো ওরা কিন্তু আবার এই আগুনটা আর শস্যটা বা লোহা এগুলা তিনটা জিনিস ভয় পায়, কিন্তু ওর তো সেন্সলেস নাই বা হয়তো ধূমপান নাও করতে পারে, তাই আগুন ছিল না ওর কাছে। তখন সে দুজন আউলিয়া পীর আমাদের সিলেটের শাহজালাল শাহপরান, এই দুইজন মানুষের নাম নিছে নেওয়ার পরে শুধু এটাই বলছে, শাহজালাল শাহপরান সাহেব আমাকে রাস্তাটা দেখাও, আমি এখান থেকে বাঁচতে চাই, আমি চলে যেতে চাই আমার ক্যাম্পে। তখন দেখে যে রাত 4টা হয়েছে,
থেকে আর আজানো করার সময় এই রাস্তা পাইছে, রাস্তা পাওয়ার পর সে সদিরে দূরে চলে আইছে, কিন্তু ক্যাম্পে যায় নাই। সে গেছে এই যে বিপদ কিছুটাও যে শিক্ষা দেয় তার বাড়িতে গেছে না, যে সচেতন করেছিল যে এখানে সমস্যা হবে, প্রবলেম হতে পারে, একটু সতর্ক থাকবে। সেই বিষ্ণু দাদার বাসায় গিয়ে নক করছে। বিষ্ণু দাদা তখন শুয়েছে, শোয়ার পর আরে আপনি, তখন সে বলল আমাকে বাঁচান। তখন এই নাক দিয়ে আর মুখ দিয়ে এই যেটাকে বলে ফেনা বের, তখন তাকে সাথে সাথে বিষ্ণু দায় এই ফোন দিল আনসার ডিপার্টমেন্টে। ফোন দেওয়ার পরে ফোন, তখন ফোনের যোগাযোগ কম ছিল, ফোন না খুবই স্বাভাবিক, ফোনটা অ্যাভেলেবল হওয়াটাই মনে হয় ওয়্যারলেস এর মাধ্যমে কি ডিপার্টমেন্টের লোকরা ওকে নিয়ে হাসপাতালে ভর্তি করলো। তারপরে সে সাত দিন পর শুনলাম সে মারা গেছে লোকটা। এটা হলো আমার প্রথম ঘটনা, প্রথম ঘটনা। That's right. Welcome back once again. এবং চলছে ভূত স্টুডিও। ঘড়িতে সময়টা এই মুহূর্তে 12:41, আর মিনিট বিশেক আছি আমরা লাইভে ভূত স্টুডিও নিয়ে। And right now যেটা করবো, আবার আমরা সালমান ভাইয়ের সাথে কানেক্টেড হচ্ছি। সো সালমান ভাই, এখন কোন ঘটনাটা এখন আমরা শুনবো? এখন ঘটনাটা আমরা শুনবো এই যে আমার সাথেই ঘটা। কতদিন আগে? প্রায় 2014 সালে। যাই হোক, ঘটনাটা ঘটে 2014 সালে জানুয়ারি মাসে। আমার তখন গরমের সময় ছিল, বুঝছেন অপূর্ব ভাই, গরমের সময় ছিল। যাই হোক, আমার আবার একটা খারাপ অভ্যাস ছিল, যখন গরম তখন আমি ঘুমাতে পারতাম না, হাজার ফ্যান থাকলেও। তখন আমি বাইরে যাইয়া এই ইয়ারফোন দিয়ে গান শুনতাম বা এফএম রেডিও শুনতাম। এভাবে আমি ভোর পর্যন্ত, এমনও রেকর্ড আছে যে আমি ভোর পর্যন্ত সময় কাটাইছি 6টা-7টা পর্যন্ত। তো এমনও একদিন আমি বাইরে যাওয়ার পূর্বে ঘুমাইছি, ঘুমানির পর চোখটা শুধু ঠিক, তখন 12:05 হইব, আমি দুটি চোখে আমার মানে ঘুম, কিছুটা ঘুম ধরেছিল। ঘুমে ধরার পর হঠাৎ দেখি যে আমার সামনে একটি লোক দাঁড়িয়ে আছে। লোকটা খুবই লম্বা এবং দাড়ি গুপ সবই আছে এবং খুব বডি যুক্ত, বডি আকারের মানুষ। তখন আমি শুধু আমি বুঝলাম কিভাবে, যখন আমি চোখ, একজন মানুষ যদি অন্ধকারেও যদি তার চোখ বন্ধ থাকে, তারপরে ওর ছায়াটা এই চোখের মধ্যে বেশি আসে, তখন ঠিক তেমনি আমার চোখ বন্ধ ছায়াটা বেশি আসছে। তাও ঘটনাটা আমার আমার ঘরে, ঘরের মধ্যে। এখন আপনিও বলতে পারেন যে ঘরের মধ্যে এই ঘটনা ঘটে কিভাবে। ঘরের মধ্যে আমার আম্মু যখন 2002 সালে আমরা কোয়ার্টার চেঞ্জ করি, তখন ঘরের মধ্যে ঘর বন্ধ ছিল, বন্ধ করা ছিল। তখন আম্মুই না জানিয়া এই তাবিজ গুলো যা আছে সবকিছু ফেলে দেয় এবং এই শুরু হয়। আমার সাথে 2014 সালে এই ঘটনাটা ঘটে। প্রথমে আবার ঘটেছিল আমার ছোট বোনের সাথে, ছোট বোনের সেম
আমি যেভাবে বললাম সেই সেইভাবে চোখ বন্ধ এই দেখতেছে। সে ভয়ে আম্মুকে জড়িয়ে ধরল, কাউকে কিছু বলে নাই, কিন্তু সে গোপন রাখছে। পরের দিন আমার সাথে আমি বিছানা শুয়ে এই চোখ খুলে দেখি এইরকম। তারপরে আমি দাঁড়িয়ে আমি সাহস করে এই লোকটাকে বললাম, যদি সাহস করে লোকটাকে বললাম যে এইভাবে যদি মানুষ হও বা অন্য কিছুই হও তাহলে একবার দাঁড়াও। তখন কিন্তু আমার একটুকু ভয় ছিল না। আমি লাইট জ্বালাইতে জ্বালাইতে দেখি যে ও এই যে দেওয়াল, আমরা যদি একটা দেওয়ালটা টপকাতে পারবো না বা অদৃশ্য হতে পারবো না, ও অদৃশ্য হয়ে দেওয়ালটা চলে গিয়েছে। এবার মানে এটা আমার বাস্তব দেখা। যাই হোক, আমি ওর পিছু নিলাম, কিন্তু ওকে তো আর আমি আর পাইলাম না। তখন ইয়ারফোন মোবাইল নিয়ে আমি শুনলাম, এই গান শুনতেছি বা ইয়ারফোন রেডিও শুনতেছি। আমি ভাবছি ঘটনা মনে হয় এইভাবে শেষ হয়ে যাব, এই দিন শেষ হয়ে যাবে, কিন্তু না, ঘটনা শেষ হইল না, আবার শুরু হলো রাত 1:10 থেকে। আমি দাঁড়িয়ে আছি গরম, আমি ভাবলাম মনে মনে যে আমি ঘুমাবো না, সকালে তো কোনো কাজ নাই, তাইলে আমি পরের দিন সকালে ঘুমাবো 12:00 পর্যন্ত। হঠাৎ দেখি যে দুটার পর আমার বাসা ছিল সিঁড়ির হাতের ডান সাইডে তিনতলা, তৃতীয় তলা। আর এই কালো একটি বিড়াল সে চারতলা থেকে না সাত থেকে আসছে এটা আমি আর জানি না, তবে উপর থেকে চলে এসে আমাকে দেখে সে দাঁড়িয়ে থাকলো। আমি আর দেখছি, তবে আমি এটার সাথে কোনো লাগালাগি করি নাই। ও যায় না, শুধু একটা জিনিস আমি ফলো করলাম, বিড়ালটা কালো আর ওই যে বিড়ালের লেজ আছে না, এই লেজটা দিয়ে ওই লেজ নাড়াচ্ছে, আমার দিকে বড় বড় চোখে তাকাচ্ছে। আমি ভাবলাম এটা তো বিড়ালই, অন্য কিছু না। কিভাবে ভাবলাম, নিচতলায় এই একটা ফ্যামিলিতে ওদের বিড়াল আছে এই সেম কালো। আবার কিছু কল্পনা করলাম যে ওদের বিড়াল তো একটু ছোট ছোট আকারের, আর এই বিড়ালটা তো একটু বড় আকারের। আমার কিছু মাইন্ডে ঢুকলো যে কিছু একটা হতে যাচ্ছে বা হবে। তখন এই 2:10 থেকে শুরু করে বাঁচতে বাঁচতে 4:10 আগে আমার সে দাঁড়িয়েই রয়েছে আমাকে টার্গেট করে, কিন্তু কিছু করতে পারতেছে না। 4:10 আগ থেকে আমার সাথে শুরু করছে হঠাৎ করে। আমি আজান কিন্তু 4:20-25 সেই সময় আমি ওটার অপেক্ষা করলাম আজানের, আর দেখি ও কি হয়। ও যদি সত্যি বিড়াল হয় তাহলে চলে যাইব, আর যদি বিড়াল প্রকৃতির না হয় বিড়াল না হয় তাহলে ও আমার সাথে কিছু একটা করবে। আমিও প্রস্তুতি নিলাম। এখন 4:10 আগে বললাম না, এখন টাইম পাস হয়ে 4:10 হইল, 4:25 কিন্তু আজান, এই খেলা শুরু হলো 15 মিনিট। এই 15 মিনিটে সে আমাকে টার্গেট করতেছে, আমাকে আমার ঘাড়ে ধর। কিভাবে বুঝলাম তাও বলতেছে। এখন দেখি যে সে আমার আস্তে আস্তে আবার লাইট জ্বালানো, কিন্তু এটা কিন্তু ঘরে না, এটা বারিন্দার যে রেলিং সাইডে দাঁড়িয়ে আমি এই দৃশ্যটা। তখন সেই বিড়ালটা দেখি যে আমার সামনে চলে আসতেছে হঠাৎ করে। তখন আমার যা করার ব্যবস্থা, মন্ত্র বলেন আর যাই বলেন সব বললাম। এখন দেখি পিছলাম, এখন ও পিছলাম লামতাছে, আমি সামনে, ওর সামনে এখন আমি যাইতেছি। এখন দেখা যায় ও আবার সামনে ব্রেক করতেছে, আমি পিছলাম তাছে, এভাবে মানে এরকম কন্টিনিউ চলতেই থাকে, চলতেই আছে 15 মিনিট আজান দেওয়ার পূর্বে। আমি একবার যাই ওর সামনে, সাহস করি,
ও পিছলামে, ও সামনে যায় সামনে আসে আমি পিছলামে। এখন শুরু হলো কিন্তু ও যাইতেছে না। তারপর লাস্ট আমি এই দুইজন মানুষ, এই দুইজন আউলিয়া, যে একটু আগে যেটা বললাম, তাদের কথা বললাম, এই শাহজাহান সাফরান, ওনাদের নাম বলতেই ও আর এখানে থাকলো না। মানে সাথে সাথে আজান দিছে মুয়াজ্জিন সাহেব, আর পালাইছে। তারপর আমি দেখলাম ও কিভাবে পালায়, সিঁড়ি বাই সিঁড়ি, মানে নাই, মানে ভ্যানিশ হয়ে গেল, ভ্যানিশ। আজানের সঙ্গে সঙ্গে মেইনলি আসলে অনেকেই যেটা বলে যে এই ধরনের মানে ডেভিল ওয়ার্কশপ বা খারাপ কিছু, এই জিনিসগুলো অটোমেটিক্যালি আজানের সঙ্গে সঙ্গে গায়েব হয়ে যায় বা চলে যায়। এখন কাহিনীটা কিন্তু শেষ না, কাহিনীটার এখন উত্তরটা আমি কিভাবে জানলাম একটু বলতে চাই আর কি। উত্তরটা হলো এই আমার নিস্তালায় এই তখন লোকটা এই দরজা খুলে নামাজে যাবে, তখন আমাকে বললো যে কিরে ঘুমাস নাই নাকি। আমি বললাম আঙ্কেল আপনার ডিউটি কোন সময়, যে কালকে তো সকালে না আমার, কালকে বিকালে, তাহলে সকালে আপনাকে আমি একটা কথা শেয়ার করব। তখন বলি নাই রাত বাজে, তো বললো আচ্ছা ঠিক আছে সাতটা আটটার দিকে। তখন সাতটা আটটার থেকে এইদিকে এই, তখন আমি ওনাকে বললাম আঙ্কেল আমার সাথে আপনি যে কালকে আমাকে দেখলেন রাত্রিবেলা, আমি কিন্তু রাত ঠিক 12টা থেকে ভোর পর্যন্ত এখানে আসছিলাম, আমার সাথে কিরকম এরকম করছে, এর সমাধান কিভাবে করা যায়। সমাধান করতে হইলে আমাদের রাজগাঁওর বিখ্যাত আমার খুব প্রিয় একজন হুজুর, এই রাজগাঁওর হুজুর বললে উনাকে সবে চিনে, তো উনার সাথে একটু দেখা কর। তখন উনার সাথে আমি দেখা করলাম, উনি বলল ঠিক আছে আমি দুই দিন পরে তোমাকে বলতে পারবো, এখন আমি কিছু বলতে পারবো না। তখন দুই দিন ওয়েট করলাম, দুই দিন পর উনি আমাকে বলল এই রাজগাঁওর হুজুরে, উনি বললেন যে তুমি তো সাহস বেশি দেখাইছো। আমি বললাম কিভাবে হুজুর আমি সাহস দেখাইলাম, তুমি ওর সাথে ফাইজলামি করেছ জানো, ওটা কি ছিল, ওটা ছিল এই পেতনি টাইপের, এইটাও পেতনি টাইপের ছিল। ও মানে সাত থেকে তোমাকে ফলো, সাত থেকে চইলা সে চইলা যাইতেছিল আর তোমাকে দেখে ও ফলো করেছে, আর তুমি ওর সাথে ফাইজলামি করছো আর ও তোমার সাথে মজা করতেছে। যাই হোক ওর টার্গেট ছিল আমার ঘাড়ে ধরার, কারণ ও আমার ঘাড়ে ধরার আমি সুযোগ দিতেছি না। আমি যখন এই আমার পিছনের দরজা ছিল, পিছন দিয়ে যখন আমি দরজা বাইরে যাইব তখন সে আমার ঘাড়ে, তখন সে ঘাড়ে ধরবে, এই সুযোগটা তাকে আমি দেই নাই। তবে সে হুজুরকে বলছে যদি আমি আর একবার সুযোগ পাই তাহলে কিন্তু ওর একটা ওকে আমি দেখে নিব। তখন আমি হুজুরের কাছ থেকে এই পরামর্শ নিলাম, যে হুজুর বললো যে একটু সাবধানে থাকার জন্য আমাকে তাবিজ দিল। যাই হোক পরের দিন সকালে দুই দিন পর এই হুজুরের সাথে দেখা হওয়ার পর, তাবিজ দেওয়ার পর আমার সাত দিন জ্বর ছিল, আমার গলা টলা খুব ফুলে গেছিল। তারপরে আমি ডাক্তারের চিকিৎসা, এরপর আপনি নর্মাল হন, রাইট? এই ছিল আমার সেকেন্ড স্টোর। আজকের দিনে শেষবারের মতো ফিরলাম এবং হয়তো আজকে রাতে একটা ক্রস করে যাবে, যেটা কথা দিয়েছিলাম যে খানিকটা লেট যেতে হয়েছিল, মাঝখানে কিছুটা সময় ছিলাম না, রাইট? সেখানে হয়তো ব্যাক টু ব্যাক দুটো গান, তিনটে গান প্লে হয়েছিল, সো দ্যাটস ওয়াই আজকে একটা ক্রস করে যাবে ভূত স্টুডিও। এবং আই এম ভেরি শিওর আজকের গল্পগুলো আপনাদের ভীষণ রকম ভালো লাগছে, ইভেন দো আমার নিজেরই বেশ ভালো লাগছে। পারভেজ বলছেন তিনি এবং তার গার্লফ্রেন্ড দুজন দুটো জায়গায় এই মুহূর্তে আছেন, আমি ভেরি শিওর শুনছেন তারা, থ্যাংক ইউ। রিজভি বলছেন মগবাজার থেকে তিনি শুনছেন, ফারজানা আছেন ওদের সাথে ধানমন্ডি থেকে, সাজ্জাদ বলছেন চিটাগং থেকে আছেন, অ্যান্ড অয়ন আছেন ওদের সাথে, লিখেছেন নুসরাত ময়মনসিং থেকে আছেন তিনি, অ্যান্ড সুকন্যা আছেন ওদের সাথে, আচ্ছা রাজবাড়ি থেকে তিনি শুনছিলেন, থ্যাংক ইউ। তো শেষ ঘটনাটা আমরা শুনবো এই মুহূর্তে সালমান অপু ভাইয়ের কাছ থেকে, এবং তার এই ঘটনাটা দিয়েই হচ্ছে আমরা আজকের ভূত স্টুডিওটা অফিসিয়ালি শেষ করবো। ঈদের আগে যে ভূত স্টুডিওটা সেটা আজকে অফিসিয়ালি শেষ করছি। সো যাওয়ার আগে কিছু কথাবার্তা বলবো, বাট তার আগে সরাসরি আমরা এই মুহূর্তে সালমান অপু ভাইয়ের কাছে আবারও যাবো, শেষ ঘটনাটা শুনবো। এই
আমার শেষ ঘটনাটা হচ্ছে আমার মামার মামার বন্ধুর সাথে, আপন মামা, এবং ঘটনার সময় আমিও ছিলাম। আচ্ছা, 2007 সালের দিকে আমার মামার বাসায় আমি বেড়াইতে গেলাম 1 কিলোমিটার দূরত্ব। তো একদিন আমাদের মামার বাড়ি যে মামারা তো টাউনে বাসা ভাড়া দিয়ে থাকে, আর মামার গ্রামের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল। তখন আমাদের তিনজনের একটা ইনভাইট আসিল এখান থেকে। তখন আমরা গেলাম, আমি, মামা, ছোট মামা আর বিধান নামে একটা ছেলে। ঘটনাটা ঘটে বিধানের সাথে। এখন আমরা গেলাম সন্ধ্যার দিকে, অনুষ্ঠানটা প্রোগ্রাম শেষ করে আমরা 12টার দিকে চাইছিলাম যে রোয়ানা এখান থেকে ব্রেক করব। তখন এখানের যে গ্রামের লোকেরা আছে না, আমাদের খুব সম্মান করে ওরা ইনভাইট করে নিয়েছিল। তো তারপর বলল যে আপনারা আজ থেকে যান, যদি কোনো সমস্যা হয়, রাস্তাঘাটও বেশি ভালো না, আর আপনারা এই শ্মশান ঘাট একটা আছে, শ্মশান ঘাট পাশ দিয়ে যাবেন, এখানে কিন্তু অনেক খারাপ জিনিস দেখা যায় বা আক্রমণও হতে পারে। তখন মামা আর এই বিধান আর আমি বললাম যে না, আমরা চলে যেতে হইব। তখন আমরা, তারা বলল যে আচ্ছা ঠিক আছে, একটু সতর্কভাবে যাইয়েন। তখন আমরা বিদায় নিয়ে চলে আসলাম এই 12টার দিক দিয়ে, আমরা রাস্তায় রওনা দিলাম। রওনা দেওয়ার পর মামা একটা কথা জিজ্ঞেস করলো এই বিধান ছেলেকে এবং আমাকে, যেহেতু মামা বয়সে বড়, বলল যে তুমি আর বিধান রাস্তার মধ্যে যদি কোনো প্রাণী পাও তাহলে আঘাত করবা না। এবং বিধান ছেলেটাও বলল আমাকে এবং মামাকে যে আপনারাও যদি রাস্তার মধ্যে কোনো জিনিস পান আঘাত করবেন। আমরা তিনজন, এই তিনজনই আমরা শুধু চলে যাব, আমাদের বাড়িতেই পৌঁছে যাব, কারোর সাথে লাগার কোনো দরকারই নেই। তখন আমরা তিনজন ঠিক সিদ্ধান্ত নিলাম, তারপর রওনা দিলাম। রেল যে শ্মশান বললাম, শ্মশানটা পাস হয়েছি, শ্মশানে কিন্তু কোনো আক্রমণ হয় নাই, কোনো বিপদ ঘটে নাই আমাদের। এখন এই শ্মশান পাস হয়ে এখানে বলে রেল কলোনি, রেল স্টেশন যেটা, এই স্টেশনটা পার হইতে হয়। স্টেশনের এই দরজার পাশ দিয়ে দেখলাম দুটা কুকুর আসতেছে। তো এই একটার গায়ের রং ছিল কালোর মধ্যে সাদা, এই হরিণের মতো ডোরা কাটা আছে না, গুলগুল এইরকম, আর আরেকটা ছিল কালোর মধ্যে সাদা। সম্ভবত ছিল হয়তো তারা স্বামী স্ত্রী। তখন এই বিধান ছেলেটা কি করছে, এই যে পাথর দিয়ে ওদের শরীরে ঢিল মারছে পাথর দিয়ে। আমরা বারবার নিষেধ দিছি যে আমি আর আমার মামায় যে এরকম করোনা, সমস্যা হতে পারে। তখন রাত 2টার উপরে বাজে। সে বলল মামা, আমি যে ডিলটা মারলাম আমি নিজেই বুঝতে পারিনি, আমি কিভাবে মারলাম, কেন মারলাম, আমি তো নিজেই নিষেধ দিলাম যে আমরা মারব, কোনো প্রাণী দেখলে মারব না। যাই হোক, এভাবে একটি কুকুর পশ্চিম দিক দিয়ে যাইতেছে, আর দুটি কুকুর ছিল, তো দুটি আলাদা হইয়া গেছে, এবং আরেকটি কুকুর উত্তর দিকে যাইতেছে। এখন তো আমরা ভাবলাম যে চলিয়া গেছে, যাই হোক আসলেই চলিয়া গেছে। আমরা আমাদের নির্দিষ্ট স্থানে পৌঁছালাম। পৌঁছানোর পর আমার কোনো সমস্যা হলো না, দরজা লক করলাম, কলিং বেল দিলাম, দরজা খুলল, নানি বা খালার যারা ছিলেন তারা দরজা খুলল। খোলার পর আমাদের কিছু হলো না, আমার মামার কিছু হলো না,
এই বিধান ছেলেটা শুধুমাত্র দরজা সালামি যে আছে না, সালামিটা পাস হয়েই সে মাথা ঘুরিয়ে পড়ে গেল মাটিতে। এখন ওর নানি মামারা আরো যে মামা ছিল তারা বললো ওর কি হয়েছে, কিন্তু আমরা তো বুঝার কোনো বাকি নেই, আমরা তো বুঝতে পারছি কোন একটা কাহিনী আছে। এবং মুখ দিয়ে এরকম যাই হোক, ওই দিন রাত কোন ডাক্তারকেও দেখানো হলো না, কবিরাজকেও দেখানো হলো না, শুধুমাত্র এই যে জ্বর হলে যেভাবে প্যারাসিটামল খাওয়ালে একটা সান্ত্বনা, এরকম প্যারাসিটামল খাওয়ানো হলো। যাই হোক, পরের দিন সকালবেলা ডাক্তার দেখানো হলো, ডাক্তারে তো আর কাজ হচ্ছে না। তখন এক হুজুরের কাছে যাওয়ার পর হুজুর এরকম বলল যে এটা হয়তো কোনো খারাপ কিছু ছিল তাই ওকে আক্রমণ করছে। আর হুজুরের এই যে কথাটা জিজ্ঞেস করার পূর্বে সে নিজেই আমাদের বলেছে সেই ছেলেটা ঘুমিয়েছিল এই যে বিধান রাত্রেবেলা যেদিন ঘটনাটা ঘটে, এটা আমি বলি নাই, আমার খেয়াল নাই, এখন মনে হয়েছে বিছানায় ঘুমাচ্ছে তখন রাত্রেবেলা সে স্বপ্ন দেখলো যে এই তোর মামা আর তোর ছোট ভাই থাকায় তুই বাচ্চা গেছস, নাইলে তোকে এখনই মাইরা ফেলতাম। তখন তো তার অস্তিত্ব মানে আরো খারাপ, আরো জ্বর তো আর কমে না, 15 দিন জ্বর ছিল। তারপর যাই হোক, হুজুর দিয়া তাবিজ কবজ দিয়া তারপর ঠিক হলো। এই হলো আমার শেষ ঘটনা, তৃতীয় শেষ ঘটনা। এবং ধন্যবাদ আপনাকে সালমান উপু ভাই, অনেকটা দূর থেকে আপনি এসেছেন সেই সিলেট থেকে যদি আমার ভুল না হয়। এবং ধন্যবাদ, এবং আপনার বন্ধু যারা শুনছিলেন এবং অফিসের অনেকেই শুনছিলেন বুঝছিলেন, এবং তাদেরকেও ধন্যবাদ, এবং রাত জেগে শোনার জন্য প্রত্যেককে। যাই হোক, আমার একটা কথা ছিল যে আমি আজকে কিন্তু অপূর্ব ভাইকে পাইছি। আচ্ছা রাইট, যাই হোক, আমার প্রিয় একজন মানুষ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু উদয় ভাইকে পেলাম না, এটা আমি ডিফারেন্টলি অন্য কোন একটা এপিসোডে হয়তোবা যদি ব্যাটে বলে মিলে যায় হয়তোবা আবারও কোন না কোন একদিন আপনার স্টোরি গুলো আমরা শুনবো স্টুডিওতে। আমি অবশ্যই আসবো, থ্যাংক ইউ, এর পরপরই আবার যদি আমাকে সুযোগ দেন আপনারা। আর আমার একটু একটু কথা ছিল যে আমার শ্রদ্ধেয় স্যার সম্ভবত শুনতেছে, এই বাদল দেবনাথ স্যার। ওকে, বাদল দেবনাথ সহ যারা শুনছেন সালমান উপু ভাইয়ের প্রত্যেককে অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা, এবং এভাবে করে সবটা সময় জাগো এফএম এর সঙ্গে থাকবেন ভূত স্টুডিওর সঙ্গে। থ্যাংক ইউ সালমান ভাই, আবারও কোনো না কোনো একদিন কথা হয়ে যাবে, খুব ভালো থাকবেন আপনি, অগ্রিম ঈদ মোবারক আপনাকে। আপনাকেও ঈদ মোবারক, থ্যাংক ইউ। ওকে, সো আজকের মতো যেটা করছি সেটা হচ্ছে আমাকে ভূত স্টুডিও থেকে বাড়ি ফিরতে হচ্ছে। আপনি এতক্ষণ শুনছিলেন অপূর্বকে, ভূত স্টুডিও চলছিল, যে ঘটনাগুলো শুনছিলাম এই ঘটনাগুলো আসলে একজন সাধারণ বাঙালির ঘটনা, একজন বাংলাদেশির ঘটনা, যে মানুষগুলো হয়তোবা কখনোই রেডিও স্টেশনে এসে এই ঘটনাগুলো এভাবে করে বলতে পারেনি বা এই ঘটনাগুলো অন্য কারো সঙ্গেও হয়তোবা শেয়ার করেনি, সেই মানুষগুলোকেই আমরা আসলে এই প্ল্যাটফর্মে আসার সুযোগ দেই, যেই মানুষগুলো বলতে চায়। তো সেই জায়গা থেকে আপনাকে বলছি, আগামী পর্বে যদি আপনি আসতে চান সিম্পলি আপনাকে করতে হবে রেজিস্ট্রেশন RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন, তারপর পাঠিয়ে দিবেন 2669 নাম্বারে। দেশের বাইরে যারা আছেন প্রবাসী সবটা সময় বলবো, থাকবেন ফেসবুকে, কমেন্টস করবেন, এবং ডেফিনেটলি দেশে যখন আসবেন অবশ্যই দেখা হয়ে যাবে জাগো এফএম 94.4 এর থ্রুতে। ঈদ করতে যে মানুষগুলো বাড়ি যাচ্ছেন স্পেশালি তাদেরকে যে কথাটা বলতে চাই, নৌপথে যারা যাচ্ছেন একটু সাবধানে যাবেন, যারা সড়ক পথে যাচ্ছেন তারাও সাবধানে যাবেন, বিমান পথে যারা যাচ্ছেন তারাও ডেফিনেটলি সাবধানতা অবলম্বন করবেন, খুব বেশি ভালো থাকবেন, প্রত্যেকে প্রিয় মানুষগুলোর সঙ্গে খুব ভালো করে ঈদটা সেলিব্রেট করুন। এই শুভ
শুভকামনাটা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। এবং ওই যে আবারও সেই পুরনো কথাটা, একটু মন খারাপের কথাটা মনে করিয়ে দিতে হয়, ডেঙ্গুর একটা আতঙ্ক চলছে, ডেঙ্গুর একটা প্রকোপ চলছে। প্রত্যেকে যখন সাবধান থাকবেন, একটা কথা আমার খুব ভালো লেগেছে, তাই আমি শোনার পর থেকে সবাইকেই ওই কথাটা বলছি, পুরো শহরটা বদলানোর দায়িত্বটা তো আপনার না, বা পুরো এলাকার বদলানোর দায়িত্ব তো আপনার না, আপনার নিজের বাড়িটা পরিষ্কার রাখুন। এভাবে প্রত্যেকে বাড়িটা পরিষ্কার রাখলে অটোমেটিক্যালি আমার বিশ্বাস অনেকটা ভালো থাকতে পারবো আমরা। সো প্রিয় মানুষগুলোকে নিয়ে চমৎকার কাটুক আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্ত। ইনশাল্লাহ আবারও আজ সন্ধ্যা ছটায় না, ঠিক 7টায় কথা হচ্ছে আপনার সাথে আমার ছুটির আড্ডায়। ততক্ষণ পর্যন্ত খুব বেশি ভালো থাকুন, জাগো এফএম 94.4 এর সাথে। শুভরাত্রি।